জুতো বের হয়েছিল আমার কাছ থেকে। জি H2O কে? H2O আচ্ছা সেটা আমি দেখে নিব কে। H2 হচ্ছে পানি। আচ্ছা আমাদের লাইফ যেহেতু শুরু হয়েছে, কেউ একটু দেখে আসবেন যে আমাদের লাইফটা ঠিক মতো শুরু হয়েছে কিনা। আর শুরু হয়ে থাকলে হচ্ছে লিংকটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন। ঠিক আছে, আপনারা কি আমার কথা শুনতে পেয়েছেন? জি আপু, জি আপু। আপনারা হচ্ছেন লিংকটা মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন। এইটা এই যে চিন্ময় এভাবে দেয়া হচ্ছে চোরামি করা, এভাবে তো দেয়া যাবে না, কারণ এই লিংকটা তো আমি শেয়ার করতে পারবো না। আপনাকে হচ্ছে লিংকের লিংকটাকে কপি করে দিতে হবে, লিংকটাতে কপি করে দিব। আর আমি বলেছিলাম যে সবাইকে ক্যামেরা অন করে দিতে, সবাই ক্যামেরা অন করেন। আমরা হচ্ছে আজকে কোরআন তেলাওয়াত শুনবো হচ্ছে আসরের সময়, ঠিক আছে? কাজটুকু এখন শুরু করে দেই, কোরআন তেলাওয়াত শুনবো আসর নামাজের পরে। আসরের নামাজের যে ব্রেকটা নিব ওই ব্রেকে, ঠিক আছে? ঠিক আছে মুসা ভাই, নামাজ শেষ করে এসে ক্লাস শুরুর আগে আপনি হচ্ছে ওইটা স্টার্ট করে দেবেন, তাহলেই হবে। আর হচ্ছে কালকে বাসায় প্র্যাকটিস করেছেন কে কে? আপু আমার বাসায় কারণ ছিল না, পুরো রাত আজকে সকালে 10-15 মিনিট আগে আসতে পারতাম। আপনার এটা সুভাষ, সালাউদ্দিন, হাসনাত, মুসা, সাজ্জাদ, দিবাকর, চিন্ময়, আহাদ, আবু কিছুটা করা হয়েছে? আপু সাইন ইন, আপু সাইন ইন করার সময় কি ইমেলের পাসওয়ার্ড দিতে হয়? কোথায় সাইন ইন করার সময় ভাইয়া? জুমে নাকি ক্রিয়েট করতে হয়? না, ক্রিয়েট করতে হয়, ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সাইন ইন দেখতেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেখতেছি না। সাইন ইন দেন, সাইন ইন জিমেইল দিবেন, জিমেইল দিয়ে একটা পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা সালমা, সালমা তো আমাদের সাথেরই কেউ মনে হচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি সালমাকে। আচ্ছা পিক্সেল সেটআপ কি, পিক্সেল সেটআপ কেন করব? পিক্সেল সেটআপ ফারস্টে করব হচ্ছে আমি শুভাশিসকে দিয়ে। শুভাশিস স্ক্রিনটা শেয়ার করে দেন। কথা আপনারা যদি বুঝতে না পারেন, পিক্সেল সেটআপের কোন স্টেপ বুঝতে না পারলে ওই জায়গায় আমাকে ইনস্ট্যান্ট স্টপ করে দিবেন, কারণ পিক্সেল সেটআপ আর ইনডেক্সিং সিমিলার, একবার হয়ে গেলে সেকেন্ড টাইম এটা করা যাবে না। সেকেন্ড টাইম করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেকেন্ড টাইম করতে গেলে আপনাকে নতুন আরেকটা অ্যাকাউন্ট দিয়ে করতে হবে, এটা আর রিমুভ করা যায় না, ঠিক আছে? তবে পিক্সেলের একটা লিমিটেশন থাকে যে আপনি কত দিনের জন্য পিক্সেলটা সেট করতে চান। পিক্সেল সেটআপের ব্যাপারটা হচ্ছে যে কোন ওয়েবসাইটে ভিজিটর যারা যাবে বা আমরা যেটা অডিয়েন্স বলি সেটা যারা যাবে তাদেরকে ট্র্যাক করা, ট্র্যাক করে তাদেরকে রিটার্গেট করা। রিটার্গেট মানে হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন, মনে করেন যে আমি মোবাইল বিক্রি করি, আমি মোবাইল বিক্রি করার সময় আমি যাদেরকে টার্গেট করলাম বা যারা আমার মোবাইল কিনলো বা যারা আমার মোবাইল সম্পর্কে ইন্টারেস্ট ছিল তাদেরকে টার্গেট করে, মানে পুনরায় তাদেরকে টার্গেট করে আমি মোবাইলের অ্যাক্সেসরিজের একটা এখন বিজনেস করছি, সেটার একটা প্রমোশন করব। কিভাবে করব? এটা দুইটা ওয়েতে হয়, একটা ম্যানুয়ালি, একটা হচ্ছে অটোমেটিক্যালি। ম্যানুয়ালি কিভাবে হয়, যদি আমি হাতে লিখে রেখে তাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখে রাখি, তারপরে একজনকে একটা একটা করে টেক্সট পাঠাবো যে আমার এখানে এই অফারটা চলছে, তুমি চাইলে এটা নিতে পারো। আরেকটা অটোমেটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে পিক্সেলের থ্রু। যদি আমরা অনলাইনে চিন্তা করি সেটা পিক্সেলের থ্রুতে, কিভাবে পিক্সেলটাকে নিয়ে আমি আমার ওয়েবসাইটে বসাবো। ওয়েবসাইটে বসানোর পরে আমি যখন বসাবো তার আগে আমাকে একটা অডিয়েন্স সিলেক্ট করতে হবে যে আমি কি চাই, যারা শুধুমাত্র আমার ওয়েবসাইটে ভিজিট করেছে নাকি যারা আমার ওয়েবসাইটে এসে স্টে করেছে অর ইন্ডিভিজুয়ালি কোনো পেজে ছিল অর যারা লং টাইম স্টে করেছে তারা, আপনি কাদের ইনফরমেশন কালেক্ট করতে চান। এখানে অলওয়েজ দেখা যায় একটা জিনিস, সেটা হচ্ছে মানুষ যারা আমাদের বায়ার থাকে, বায়াররা অলওয়েজ একটা জিনিস টার্গেট করে, সেটা হচ্ছে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করে তারা, কিন্তু যারা ক্লিক করেছে তারা না, যারা লং টাইম স্টে করেছে তারা না, ওই প্রোডাক্টের পেজে ছিল তারা না, তারা চায় যে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে টার্গেট করতে। এখন কথা হচ্ছে আপনি পিক্সেলটা কত দিনের জন্য রাখছেন,
30 days, 60 days, 90 days. 30 দিন 60 দিন 90 দিন 1 মাস 2 মাস 3 মাস ম্যাক্সিমাম 3 মাস 3 মাস পরে আবার নতুন করে যায় তো এই পিক্সেলের ইনফরমেশন গুলি আপনার কাছে জমা হবে আপনি জমা করবেন বায়ার জমা করে পরবর্তীতে যখন অ্যাড ক্যাম্পেইন করতে যায় তখন বায়ারের কাছে এই জিনিসটা আসে যে ওই যে লুকে লাইক অডিয়েন্স সেট করতে গেলে আমরা একটা অপশন পাই না যে লুকে লাইক অডিয়েন্স মনে আছে আপনাদের সব ভুলে খেয়ে বসে রয়েছে সবগুলি ভুলে খেয়ে বসে রয়েছে অজগর সাপ তো হজম কইরা উগলায় ফালাই দিয়েছেন মনে নাই সবার চেহারা দেখলে মনে হয় কনফিউজ আল্লাহর দুনিয়া সব কনফিউজ আত্মাগুলি আমার কাছে আসছে শুভাশিস ভাই এটা বলার সাথে সাথে উনি হচ্ছে ওনার কিবোর্ডের কাছে নিয়ে গেছে যাতে ওনাকে দেখা না যায় উনি কনফিউজ আত্মা মনে আছে আমি যেটা বলেছি যে পিক্সেল সেটআপের সময় লুকে লাইক অডিয়েন্স আমরা পেয়েছিলাম লুকে লাইক অডিয়েন্সটা কি মনে আছে আপু কথাটা একটু রিপিট করবেন আমরা ফেসবুকের অ্যাডের সময় লুকে লাইক অডিয়েন্সটা পেয়েছিলাম না জি আপু ওই লুকে লাইক অডিয়েন্সটা কি আপু ভুলে গেছি এইজন্যই তো বললাম আমি বুঝি নাই আমরা ফেসবুকের অ্যাডের সময় লুকে লাইক অডিয়েন্স দেখেছিলাম না অডিয়েন্স অডিয়েন্স সেট করার সময় মনে পড়ছে এখন ওই যে যাব এই জন্য আপনাদেরকে অত বলছি এই জন্যই বলছি কারণ অজগর সাপ খায় খাওয়ার পরে সে হজম করে তারপর উগলায় ফেলায় দেয় আপনারা সব উগলায় ফেলে দিছেন আপনাদের কারো মাথায় নাই যে আপু কোনটা বলছে আপু কোনটা বলেছে আপনাদের কারো মাথায় নাই লুকে লাইক অডিয়েন্স হচ্ছে আমরা ওখানে ঠিক করতে গেলে দেখতাম না যে ওয়েবসাইট থেকে চাই কিনা যারা আমার পেজে ভিজিট করেছিল কিনা বা এতদিন পর্যন্ত ভিজিট করেছে তাদের ইনফরমেশন গুলি তখন আমরা বলেছিলাম না আমরা এটা এখন পারবো না এটা পিক্সেল সেটআপের সময় আমি দেখাই দিব কিভাবে আসবে আপনাদের তো কোনো অডিয়েন্স নাই আপনাদের ওয়েবসাইট নাই মনে আছে এখন জি আপু মনে না থাকলে আপনাদের ফার্স্ট কাজ হবে প্রথম 4টা 5টা ক্লাস হচ্ছে আবার রিপিট দেখা কালকে আপনারা সবাই রিপিট দেখে আসবেন 5টা লাইভ তিন ঘন্টা করে হলে 3-5-15 ঘন্টার লাইভ আপনারা দেখবেন এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে একটাও কথা বলতে না পারার কারণ ঠিক আছে জি আপু লজ্জা লাগে না আপনাদের এভাবে জি আপু বলতে জি আপু লজ্জা লাগে মাঝে মাঝে লাগে আপনাদের আদৌ লজ্জা আছে কিনা সেটা নিয়ে আমি কনফিউজড আপনাদের লাগবে কোত্থেকে আমি হচ্ছি ইন্টেলিজেন্স আমি হচ্ছি রোবট আমাকে যখন যে জিনিসটা ইনপুট করা হবে সেটার আউটপুট একদম এক্সাক্ট ওয়েতে আসবে কারণ আপনারা যখন কোশ্চেন করেন আমি আপনাদের বহুদিন বলছি ভাই একসাথে 3-4 জন কোশ্চেন করলে আমি কারো কথা নিতে পারি না কিন্তু আপনারা এই জিনিসটা স্ক্রিনও বন্ধ করেন না আপনারা যখন একজন বলা শুরু করেন তখন সবাই একসাথে জিজ্ঞেস করতে থাকেন তো তখন আমি কিভাবে নেই কারণ আপনি যখন বায়ার যখন জিজ্ঞেস করবে এমনও হতে পারে যে বায়ারের সাথে আপনার দুটা বায়ারের সাথে একসাথে কথা হচ্ছে তো তখন কি আপনি বলবেন ভাই আমি তো মানুষ আমি তো ওয়েবসাইটে দিই আমি মানুষ আমার তো মনে নাও থাকতে পারে বলতে পারবেন এই কথা বায়ারকে পারবেন ভাইয়া না আপু জি ইমন ভাইয়া বলা যাবে হ্যাঁ আপু বলতে পারবেন না ভাইয়া এটা তো বলা যাবে না তাহলে এই জিনিসগুলি কখনোই আমাদের ভুলা যাবে না আপনি আপনার নাম ভুলতে পারেন আপনি আপনার বাসার অ্যাড্রেস ভুলতে পারেন কিন্তু আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করতে চান এই জিনিসগুলো আপনি ভুলতে পারবেন না আমি যদি মানে আপনারা যে যেই সেক্টরটা নিয়ে কাজ করতে চান ওই সেক্টরের কোনো ওয়ার্ড আপনাদের ভুলা যাবে না ঠিক আছে ভাইয়া সুব্রত সরি সুব্রত না শুভাশিস হচ্ছে আমার সাথে স্ক্রিনটা শেয়ার করে দেন ঠিক আছে শুভাশিস জিপো করতেছি স্ক্রিন শেয়ার করবেন একটা ট্যাবে আপনার ওয়েবসাইটটা ওপেন করবেন আরেকটা ট্যাবে আপনি হচ্ছে ফেসবুকটা ওপেন করবেন
আপু আমি রেকর্ড করতে পারবো? অবশ্যই রেকর্ড করতে পারবেন, আপনাকে আমি রেকর্ডিং ইয়ে দিয়ে দিচ্ছি। একটা সেকেন্ড, আপনাকে আমি রেকর্ডিং এর কি বলে এটাকে, আপু আমাকে দিন। কোথায় রাশেদ ভাই? কোথায় রাশেদ ভাই? আমি নিচে যাই, ভাইয়া উপরে উঠে, আমি উপরে উঠি, ভাইয়া নিচে নামি। এখন মিউট করে আছেন না, মিউট করে থাকেন, কথা বলেন না আপু। জি আপু, আহাদ ভাই আমাকে দেন, যেটা থেকে কথা বলছেন সেটাতে। জি আর কাকে? আপু আমি চেয়েছিলাম সাজ্জাদ ভাই। হ্যাঁ, দেয়া হয়ে গেছে কিন্তু আপনাদেরকে রেকর্ডিংটা। জি আপু, রেকর্ডিং পারমিশন দেয়া হয়েছে মিনহাজ ভাইকে। মিনহাজ কি রেকর্ড করবেন? জি আপু করব। নাসিরউদ্দিন দেখে লাভ নাই, আপনার পেজ অথরিটি, ডোমেইন অথরিটি দেখে কোনো লাভ নাই। আমরা ফেসবুকে যাই ভাইয়া। কথা হচ্ছে ফেসবুকের কোথেকে পিক্সেল বের করবেন, পিক্সেল কি সেটা আগে একবার বলেছি, যদি কেউ না বুঝে থাকেন আবার বলেন, আমি আবার রিপিট করে দিই। পিক্সেল হচ্ছে একটা পেজের ট্র্যাকার, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাই, যার মাধ্যমে আমরা আমাদের ট্রাফিকের ইনফরমেশন আমাদের কাছে কালেক্ট করতে পারি এবং পরবর্তীতে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারি। বুঝতে পেরেছেন কথাটা আমার? কথাটা কি বোঝা গেছে? একটু আবার রিপিট করলে ভালো হতো। পিক্সেল সেটআপ হচ্ছে একটা ট্র্যাকিং ডিভাইস, মানে একটা ট্র্যাকিং কি বলবো, ট্র্যাকিং এলিমেন্ট। আপনি ট্র্যাক করছেন কাকে? আপনার কাস্টমারকে, আপনার ক্লায়েন্টকে, আপনার ট্রাফিককে, আপনার অডিয়েন্সকে। আপনার ওয়েবসাইটে যারা যাবে তাদেরকে আপনি ট্র্যাক করে, তাদের ইনফরমেশন কালেক্ট করে পরবর্তীতে তাদেরকে রিটার্গেট করতে পারবেন। তাদের ইনফরমেশন আপনি 30 days, 60 days, 90 days এইভাবে কালেক্ট করতে পারেন। এবং তাদের আর ওয়েবসাইটে কালেক্টেড যেটা আছে সেটা হচ্ছে, আপনি চাইলে যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে তাদেরটা কালেক্ট করতে পারেন, আপনি চাইলে যারা আপনার ওয়েবসাইটের একটা স্পেসিফিক পেজ ভিজিট করবে সেটা পারেন, আরেকটা হচ্ছে যারা আপনার ওয়েবসাইটে এসে সবচেয়ে মানে আপনি একটা টাইম লিমিট বেঁধে দেবেন, ওই টাইম লিমিট পর্যন্ত যারা স্টে করবে তাদের ইনফরমেশন কালেক্ট করবে। বুঝতে পেরেছেন? জি আপু। আপু কথা কথা ডাবল আসছে, কথা ডাবল আসলে ডাবল আসলে হচ্ছে আপনারা মিউট করে দেন, আমি কথা বলে যাই, যে কথা বলবেন সে আনমিউট করে নেবেন, আর যারা রেকর্ড করছে তাদের মেবি হচ্ছে আনমিউট করা থাকা লাগবে। না আপু মিউট থাকলে সমস্যা নেই। ওকে, তাহলে তো আর প্রবলেম নেই। বুঝতে পেরেছেন? জি আপু। এটা কি আরো একবার রিপিট করতে হবে? না আপু। আরো একবার পিক্সেলটা আমরা কোত্থেকে পাবো? পিক্সেল হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে খুব বসাতে পারি, ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি পিক্সেলটাকে সেট করা যায়। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম, থিমে গিয়ে থিম হেডার, থিম হেডারে গিয়ে আমরা হেডারে বসাই। আরেকটা হচ্ছে আমরা প্লাগইন করি, প্লাগইন করে আমরা হচ্ছে আপনার ইনসার্ট হেডার এন্ড ফুটার, একটা প্লাগইন আমরা করেছিলাম না, মনে আছে আপনাদের? ইনসার্ট হেডার এন্ড ফুটার আপনার ওই, হ্যাঁ, হেডার এন্ড ফুটারে গিয়ে আমার হচ্ছে ওই প্লাগইনটা করতে হবে, হেডারে, ইনসার্ট হেডার এন্ড ফুটারে, হেডারে আমাকে প্লাগইনটা করতে হবে। বুঝতে পেরেছেন? জি আপু। কোথায় করতে হবে এবং পিক্সেলের যে কোডটা পাবো কোডটা কোত্থেকে পাবো, কোডটা পাওয়ার সিস্টেম কি? এবং পরবর্তী কথা হচ্ছে, আপু আমরা কোড পেলাম, পিক্সেল সেট আপ করলাম, খুব ভালো কথা, কিন্তু এখন এই পিক্সেল সেট আপের কাজের রেজাল্ট আমরা কিভাবে পাবো? এই কথাটা আসবে না আপনাদের মাঝখান থেকে?
কাজের রেজাল্ট পাবেন যখন পিক্সেল সেটআপ করে ফেলবেন, তারপরে ওই যেখান থেকে আমরা পিক্সেলের কোড নিব ওইখানে আপনার একটা সেকেন্ড ভাইয়া, হ্যাঁ একটা সেকেন্ড, যেখান থেকে আমরা পিক্সেল সেটআপ করব ওইখানেই হচ্ছে আমরা আরেকটা অপশন দেখব, ওই অপশনে ঢুকে আমরা দেখব হচ্ছে যে কিভাবে পিক্সেলটা সেভ হয়েছে বা পিক্সেলের রেজাল্টটা কোথা থেকে এসেছে। ঠিক আছে, পারমিশনটা একটু দিলে ভালো হতো। কোনটাতে মিনহাজ আপু? ওই মিনহাজ 2। জি আপু, একটা সেকেন্ড, আমি মিনহাজ 2 তে দিয়ে দিচ্ছি। এইগুলো উপরে উঠে নামে কেন? মিনহাজ 2 তে দেয়া হয়ে গেছে। আচ্ছা, সুভাষিস স্ক্রিন শেয়ার করেছে, সুভাষিস হচ্ছে ওয়েবসাইটের ইয়েতে। ভাইয়া আপনাকে ডান পাশে আমি ফেসবুকে যেতে বলেছি। সুভাষিস ফেসবুকে গেলে আমরা পিক্সেলটা বা ওই ট্র্যাকিং কোডটা আমরা নিব হচ্ছে আমাদের ফেসবুক পেজের কাছ থেকে। ফেসবুক পেজের কাছ থেকে যখন নিব নিব সেটা কিভাবে নিব, সেটার জন্য আমাকে যেতে হবে আমার অ্যাড ম্যানেজারে, নট আমার অ্যাড সেন্টারে। অ্যাড সেন্টার এবং অ্যাড ম্যানেজার দুটো আলাদা পোর্শন। অ্যাড সেন্টার হচ্ছে পেজের মাঝখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন, আর অ্যাড ম্যানেজার হচ্ছে আগে এই প্লাস বাটনটা যেখানে দেখা যাচ্ছে সেখানে গেলে অ্যাড ম্যানেজারটা পাওয়া যেত। ক্লিক করেন, নিচে পাওয়া যেত কিন্তু এখন এটা পাওয়া যায় না। জি আপু, এটা টোটালি আলাদা হয়ে গেছে। জি আমি ইউটিউবে আপু একটা ভিডিওতে দেখছিলাম যে এভাবে আসতো। এটা হচ্ছে ওল্ড ক্লাসিক ভার্সন, ফেসবুকের ক্লাসিক ভার্সনে আসতো, এখন আসে না। এখন যেটা করতে হবে আপনি একটা পেজে যান, সুভাষিস পেজে, আপনার যেই পেজে অ্যাডমিন আছেন, যেই পেজের অ্যাডমিন আছেন ওই পেজে যান। গিয়েছেন? যেই পেজের অ্যাডমিন আছেন ওই পেজে যাবেন। আর আমি বললাম যে এই প্লাস বাটনটা থেকে আগে পাওয়া যেত সেটা হচ্ছে আপনার ক্লাসিক ভার্সন, ফেসবুকের ক্লাসিক ভার্সন। এই যে দেখেন পেজে যাওয়ার পর এখানে অ্যাড সেন্টার দেখতে পাচ্ছেন বাম পাশে পাবলিশিং টুলের নিচে, এই অ্যাড সেন্টারটা হচ্ছে পেজের ভিতর থেকে পাবেন। এই অ্যাড সেন্টারে গেলে আপনি এখন কোনো পিক্সেল পাবেন না, পিক্সেলটা অলওয়েজ আপনাকে অ্যাড ম্যানেজার থেকে নিতে হবে। অ্যাড ম্যানেজার হচ্ছে যেটা আমরা লিঙ্কডইনে পেয়ে যাই খুব ইজিলি, ক্যাম্পেইন করতে গেলে লিঙ্কডইনের অ্যাড ম্যানেজার, আমরা হচ্ছে টুইটারের অ্যাড সেন্টার বা অ্যাড অ্যাড অ্যাকাউন্টটা পেয়ে যাই, কিন্তু আমরা এখানে পাই না। এখানের জন্য আমাদেরকে করতে হবে ads.facebook.com ads.facebook.com/ads.facebook.com এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার চলে এসেছিল তো, এখন কথা হচ্ছে এইখানে business.facebook.com এ নিয়ে যাবো। কেউ যদি বলেন আপু আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিই, তাহলে আমি তাকে নিয়ে যাব। আর যেটা হচ্ছে সুভাষিস আমাকে বলেছে, সরি সুব্রত তোমাকে বলেছিল আপু আমার টিন আছে কিন্তু সেটা ভ্যালিডিটি শেষ, আমাকে রিনিউ করতে হবে। রিনিউ ছাড়া টিন নাম্বার দিয়ে আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করতেই পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে তখনই যখন হচ্ছে ওরা চেকে যাবে, চেক করতে গিয়ে যদি দেখে কোনো কারণে আপনার টিন নাম্বারের রিনিউ করা হয়নি, ওটা ভ্যালিডিটি শেষ, তখন ইনস্ট্যান্ট ওরা আপনার আইডিটাকে ব্লক করে দিবে। বিজনেস ম্যানেজারের কিছু হওয়া মানে হচ্ছে সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, এবং ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যতগুলি পেজ থাকবে পেজগুলি কিন্তু নাই পেতে। ওই অ্যাকাউন্টের যদি অ্যাডমিন ওই একটা অ্যাকাউন্ট থাকে তাহলে নাই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যালো, জি আপু, আপনার নাই।
এমন অনেক রিকোয়েস্ট বাই রিকোয়েস্ট দেখবেন যে কোনো কারণে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, সে তার পেজটাকে ব্যাক চাচ্ছে, কিন্তু তার পেজের অ্যাডমিন একজন ছিল। আবার দেখবেন তার ফেসবুক পেজ তার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, তার পিক্সেল সেট ছিল, ওই পিক্সেলের কোডটা বা ওই পিক্সেলের ট্র্যাকিং এর মানুষগুলিকে সে চায়, কিন্তু তার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। তার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকলে, মানে তার অ্যাড ম্যানেজার ডিসেবল থাকলে, তার বিজনেস ম্যানেজার ডিসেবল থাকলে, কোনো কারণে প্রবলেম হয়ে গেলে, তখন আর ওইখান থেকে পিক্সেল সেটআপটা সরি পিক্সেলের যে ট্র্যাকিং এর যে ইনফরমেশন গুলি, ট্র্যাকিং ইনফরমেশন গুলি আপনি আর পাবেন না। বুঝতে পেরেছেন? ভাইয়া অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার এটা না। ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে দেন, পেয়ে যাবেন। চলে আসছিল তখন আপনি যখন দিয়েছেন, তখন চলে আসছিল ফেসবুক অ্যাড ম্যানেজার। এই যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ যান, একই জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি কোন টাকা খরচ করেননি, তাই তো? আচ্ছা এইখানে হচ্ছে ভাইয়া, এই যে উপরে এই জায়গাটাতে ক্লিক করবেন, আমি যেই যাই যেই জায়গায় পয়েন্ট করব। আচ্ছা মোস্টটাকে আপাতত ইয়ে করেন তো, আনপিন করেন, জেপ করে দিয়েছি মোস্ট টুলবারটাকে, মোস্ট টুলবারটাকে নিয়েছেন। আচ্ছা ওকে শুভাশিস, আপনাকে যেটা করতে হবে এই যে এখানে আসেন, ঠিক করেন, এখন হোল্ড অন, হোল্ড অন, কোথাও যাবেন না। আচ্ছা এইখানে দেখেন অ্যাড ম্যানেজার, বিলিং, অডিয়েন্স, বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজার, বিজনেস সেটিং আর ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, এক কথা হচ্ছে এগুলি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা সেক্টর। অ্যাড ম্যানেজারের থ্রুতে আপনি যে কোনো জায়গার অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, মানে হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন। বিলিং আপনাকে যদি বায়ার তার কার্ড না দেয়, বায়ারকে বলবেন তার বিজনেস ম্যানেজারে এই কার্ডটাকে দিয়ে দিতে, এই বিলিং এর মাধ্যমে সে কার্ডটা অ্যাড করে দিবে। অ্যাড করে দেওয়ার পরে সে তার বিজনেস ম্যানেজারে আপনাকে একটা রোল দিবে, তারপরে আপনি তার কার্ডটা দিয়ে অ্যাড রান করতে পারবেন। অডিয়েন্স হচ্ছে ওই জায়গা, যেই জায়গা থেকে আমরা পিক্সেল সেট আপ করি। অডিয়েন্স হচ্ছে আপনার এই পুরো অ্যাড অ্যাকাউন্টের আমরা যে অডিয়েন্স ক্রিয়েট করি ওই অডিয়েন্সের লিস্টটা। বিজনেস সেটিংস হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টের যে সেটিংস গুলি থাকে, যেটা আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের সেটিং থাকে না ওরকম বিজনেস সেটিংস। ইভেন্ট ম্যানেজার হচ্ছে ওই পোর্শন যেখানে গিয়ে আপনি আপনার পিক্সেল সেটআপের কারণে যেই ইনফরমেশন গুলি কালেক্ট করবেন, ওই ইনফরমেশন গুলি আপনি ইভেন্ট ম্যানেজারে পাবেন, ওই ইনফরমেশন গুলি এই ইভেন্ট ম্যানেজারে পাওয়া যাবে। আর ইভেন্ট ম্যানেজারে, হ্যাঁ ইভেন্ট ম্যানেজারে পাওয়া যাবে। আর কমার্স ম্যানেজার হচ্ছে নতুন করে আমাদের একটা মার্কেট প্লেস এসছে না, ফেসবুকে নতুন করে একটা অপশন এসছে না মার্কেট প্লেস, জি আপু হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেসের ডিটেইলিংটা করার জন্য এই কমার্স ম্যানেজারটা প্রয়োজন হয়। অ্যাকাউন্ট কোয়ালিটি, বিলিং, ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড বিজনেস সেটিং, বিজনেস সুইট, ইভেন্ট ম্যানেজার, এগুলি এখানে যা দেখছেন তা ওইখানেই আছে। এখন কথা হচ্ছে আপনি কি কাজ করবেন। আমাদের ফেসবুকের এই অ্যাড ম্যানেজারের থ্রুতে আমরা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করি, এই অ্যাড ম্যানেজারের থ্রুতে আমরা পিক্সেল সেটআপ করি, এই অ্যাড ম্যানেজারের থ্রুতে আমরা ইনস্টাগ্রামে অ্যাড দেই, এবং এই অ্যাড ম্যানেজারের থ্রুতে আমরা হচ্ছি আপনার অ্যাডের যেই পোর্শনগুলি আমি এতদিন ক্লাস নেওয়ার সময় আপনাদের ফেসবুকে ক্লাস নেওয়ার সময় বলেছিলাম যে আমরা এই এই কাজগুলি করতে পারি না অ্যাড সেন্টার থেকে, যেটা আমাদের অ্যাড সেন্টারে কিছু সীমাবদ্ধতা থাকে, কিন্তু অ্যাড ম্যানেজারে ওই সীমাবদ্ধতাগুলি থাকে না। বলেছিলাম পাবেন, এবং একটা সময় যাওয়ার পরে আপনি যদি লেভেল ওয়ানটা পেয়ে যেতে পারেন ফাইবারে, সেক্ষেত্রে আপনারা এটা $35 to $50 পর্যন্ত চার্জ করতে পারবেন। আর পাকিস্তানি আর ইন্ডিয়ান সেলার হলে ছ্যাচরামি করবেন, $5 পিক্সেল সেটআপ করবেন।
এখন আপনারা তার পাকিস্তানি আর ইন্ডিয়ান না, সো আপনারা এটা $5 কখনোই এই কাজটা করবেন না। তবে হ্যাঁ, $5 কখন করে দিবেন, যখন তার অন্য আরেকটা কাজ করছেন, ধরেন তার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছেন, সেক্ষেত্রে যদি বলে তুমি আমাকে পিক্সেলটা সেট আপ করে দাও, আপনি তখন তাকে একটা কাস্টম অফার করে তাকে বলেন যে আমি তোমাকে এইটা হচ্ছে মানে কমপ্লিমেন্টারি ঠিক না, মানে ওয়ান কাইন্ড অফ তাই যে আমি ফ্রিতেও দিব না, আমার প্রাইসটা তুমি আমাকে দিয়ে দিও, ঠিক আছে। যেমন অনেক বায়ার আছে, যখন আপনারা পরিচিত হয়ে যাবেন বা পুরনো বায়ার হয়ে যাবে, তারা দেখা যাবে যে আপনাকে বলবে না, আপনি জাস্ট একটা কাস্টম অফার করে পাঠিয়ে দিলে হয়ে যাবে। এটার জন্য যেটা করতে হবে, এই অডিয়েন্সে যেতে হবে। এখন প্রবলেম হচ্ছে এইখানে যখন ক্লিক করবেন, এই যে শুভাশিস নাম লিখে একটা জায়গা দেখতে পাচ্ছেন, আমি যেখানে মানে পয়েন্ট করেছি, এখানে যখন ক্লিক করবেন, শুভাশিস ক্লিক করেন, শুভাশিস কি নাই হয়ে গেছে? To help maintain integrity of Facebook advertising, please review. Acha, hold. Each account, focus your attention on one account at a time. Okay, get started then. আপনি কোন জায়গায় লোড দিছেন এটাকে? আচ্ছা একটু স্ক্রল করে নিচে আসেন, আমি দেখছি না। আপু অডিয়েন্সে দিছিলাম, অডিয়েন্সে দিতে বলছিলাম, একটা দিয়ে একেবারে আপনাদের মানে যান ব্যাকে, যান ব্যাকে, যান না, এখানে থাকেন, যান না। আচ্ছা স্ক্রল করে নিচে আসেন, আমি আপনাকে দেখাইছিলাম ডান পাশে উপরে একটা জায়গায়। ভাইয়া আমি না দেখতে পাই না, আপনি এই পোর্শনটাকে নিচে নামান, এই পোর্শনটাকে নিচে নামান। Business and free internet. Okay, এটাকে ক্রস করেন। আপনারা যত দ্রুত যান, মাউসটা একটু আস্তে আস্তে নাড়াবেন, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট গুম হয়ে যাবে। এক্সেপ্ট দিয়ে দেন। ডান। অডিয়েন্সে গিয়েছেন বলে এটা দেখেছেন, এখন ব্যাকে যান ভাইয়া। আমি বলেছিলাম এই যে দেখেন শুভাশিস, আমি যে জায়গাটা ক্লিক করি, হ্যাঁ এই জায়গাটাতে ক্লিক করেন। এইখানে ক্লিক করলে আপনার অনেকগুলি অ্যাকাউন্ট দেখাবে, এটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে না। যখন এইজের আন্ডারে কাজ করবেন, যখন অনেকগুলি অ্যাড ক্যাম্পেইন করাবেন, তখন এখানে আপনার অনেকগুলি অপশন চলে আসবে, অনেকগুলি অপশন চলে আসবে, যেই অপশনগুলিতে দেখা যাবে, যে অপশনগুলিতে দেখা যাবে যে আপনার কোন কোন অ্যাড অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম্বার এবং প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি নাম্বার থাকে, অ্যাড অ্যাকাউন্টের একটা নাম থাকবে। নামগুলি অনেক সময় পেজের নামে চলে আসে, অনেক সময় অন্য আরেকটা অ্যাকাউন্টের যে নাম দেই আমরা বা ডেমো অ্যাডের যে নাম দেই অ্যাড ক্যাম্পেইন করার সময় ওই নামে চলে আসে। আর এইখানে এসে যেই জিনিসটা হয়, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এটা একটা আইডি নাম্বার চলে আসে। আর এইটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ অর কোনো প্রবলেম হয়েছে কিনা, বা এই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করেছেন। একটা অ্যাড অ্যাকাউন্টে যদি এখন কেউ কোশ্চেন করেন, আপু একটা অ্যাড অ্যাকাউন্টে কি একটাই অ্যাড করা যায়? না, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলি অ্যাড করতে পারবেন, কিন্তু অনেকগুলি আবার একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। যেমন একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে অনেকগুলি পেজ থাকতে পারে, ওরকম একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। কথাটা ক্লিয়ার না? কথাটা জটিল মনে হচ্ছে। তার মানে আপু একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কি অন্যান্য পেজেও কাজ করা যাবে? না, অন্যান্য পেজে না, একটা অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে অনেকগুলি অ্যাড ক্যাম্পেইন করা যায়। এখন একটা অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে, যেমন বাই ডিফল্ট ওর কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, শুভাশিস যখন এখানে জয়েন করেছে বাই ডিফল্ট এখন ক্রিয়েট হয়ে গিয়েছে দেখেন। কিন্তু এখানে গেলে আপনার অন্য আরেকটা জিনিসে নিয়ে যাবে। তার মানে আপু আমি যতবার পেজের মানে ডিফারেন্ট পেজের কাজ করতে গেলে আবার ডিফারেন্ট ভাবে আমাকে বিজনেস মানে অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? বিজনেস অ্যাকাউন্ট কেন খুলতে হবে, পাগল আপনি? মানে অ্যাড অ্যাকাউন্টের কথা বলতেছি। না, অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে না, অনেক সময় ধরেন সিমিলার অ্যাড হলো, আপনি একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে দিয়ে দিতে পারেন। আর যদি নতুন করে চান যে না আমি প্রত্যেকটা পেজের জন্য আলাদা করতে চাই, আলাদা করবেন, তবে খুব বেশি না করাটা বেটার, কারণ এখন প্রচুর প্রবলেম হচ্ছে। জি ভাইয়া, ক্লিয়ার না? আচ্ছা আপনি মিজান ভাইকে দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন করিয়েছেন না? জি আপু। মিজান ভাই এখানে অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট দেখেছেন? জি আপু। কেন? কারণ উনি অনেক অ্যাড করে, ওনার প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে গেলে দেখবেন যে আবার একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলি অ্যাড থাকে না?
জি আপু সহজ জিনিস এটাই যে অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট আপনার আপনি যখন প্রচুর অ্যাড ক্যাম্পেইন করবেন তখন দেখবেন অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে অনেকে হয়তো তিনটা অ্যাড অ্যাকাউন্ট বা চারটা অ্যাড অ্যাকাউন্ট রেখে দেয় একটা হয়তো একটা কাজের জন্য রাখে আর একটা হয়তো নিজের বিজনেসের জন্য মানে একটা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলেও যাতে আমার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল না হয় এই অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল কোনো কারণে হয়ে যেতে পারে এই অ্যাড অ্যাকাউন্টে কোনো কারণে প্রবলেম হতে পারে ওই দিন যখন আপনাদের সামনে উজ্জ্বল এসেছিল উজ্জ্বল উজ্জ্বলের একটা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে বলেছিলাম না জি আপু তার মানে হচ্ছে এইখানে আপনার একসাথে 15টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারবে এরকম অ্যাড অ্যাকাউন্ট থাকতে অ্যাড আইডি থাকবে তাহলে বিজনেস ম্যানেজারের ভিতর অ্যাড অ্যাকাউন্ট থাকে এরকম হ্যাঁ আচ্ছা তাহলে অ্যাড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হলে বিজনেস ম্যানেজার ঠিক থাকবে অ্যাড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হলে বিজনেস ম্যানেজার ঠিক থাকবে একদম ঠিক তা না কারণ আপনার যদি কোনো রুলস ভায়োলেট করে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে দেয় তখন তো আপনার বিজনেস ম্যানেজারও ডিজেবল করে দিবে আর সিরিয়াস কোনো ইস্যু না হলে হয়তো আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে ডিজেবল করে রাখবে আপনার বিজনেস অ্যাকাউন্টটা থেকে আচ্ছা তাহলে আমরা বিজনেস ম্যানেজারের ভিতর অ্যাড অ্যাকাউন্ট থাকে আর ক্যাম্পেইন কি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে চালানো হয় এখন কথা হচ্ছে যে আমার যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা ডিজেবল হয়ে গেছে তো আদার্স যে বিজনেস অ্যাকাউন্টগুলো আমার এখানে অ্যাড আছে সেগুলো থেকে কি আমি অ্যাড করতে পারবো আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা ডিজেবল হয়ে গেছে আর বাকি যে অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করা আছে মনে করেন 5টা বা 6টা বা 7টা হ্যাঁ তো সেখান থেকে কি আমি অ্যাড রান করতে পারবো হ্যাঁ যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট ঠিক থাকে আর যদি ঠিক না থাকে তাহলে পারবেন না এখন আপনার যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে ওই অ্যাকাউন্টটা কেন ডিজেবল হয়েছে যদি সিরিয়াস কোনো ইস্যু থাকে সে ক্ষেত্রে আপনি পারবেন না আর যদি না এটা ওই অ্যাকাউন্টের রুলস ভায়োলেট করেছে তাহলে ওই অ্যাকাউন্টটা এটা ডিপেন্ড করে ভাইয়া তাহলে মনে করেন আমারটা ডিজেবল আছে অন্যদের অন্য অন্য অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড রান করছি কিন্তু টাকাটা কোথা থেকে যাবে ওই অ্যাকাউন্ট থেকে যাবে মানে ওই যেটা অ্যাড করা আছে সেটা থেকে যেই অ্যাড অ্যাকাউন্টে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে ভাইয়া আপনি জিনিসটা হচ্ছে কি যে আপনাকে কিভাবে বুঝাবো আমি এটা ফেসবুকের আপনার যদি কার্ডটা আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে তাহলে ওই কার্ডটা আপনি মানে একটা কার্ড আপনি চাইলে সবগুলি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন একটা কার্ড চাইলে একটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন এখন যেই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে ওইটাতে তার কার্ড মানে ওইটার থেকে তো টাকা কাটবে না যেই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন ওই অ্যাড অ্যাকাউন্টে যেই কার্ডটা অ্যাড থাকবে ওইটা থেকে কাটবে সেটার মধ্যে কি আমাকে করতে দিবে আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমার অ্যাকাউন্টটা ডিজেবল আমার অ্যাকাউন্টটা থেকে যখন আমি অন্যের যে অন্যের অ্যাকাউন্টে যাব যে আমার কার্ডটাকে অ্যাড করার জন্য তখন সে কি দিবে আমাকে কিন্তু তার অ্যাকাউন্ট তো আমার এখানে অ্যাড করা আছে আপনি কি বলছেন কথাটা বুঝছেন হ্যাঁ আমি কথাটা বুঝিনি আমাকে আবার বুঝান আচ্ছা আমার এখানে মনে করেন আমার অ্যাকাউন্ট সহ আরো 5টা অ্যাকাউন্ট আছে টোটাল 6টা এখন আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টে যেটা আছে সেখান থেকে তো আমার পেমেন্টটা কাটবে আমার কার্ড দিয়ে এখন আমি অন্যের অন্যের যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করা আছে সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে যখন আমি অ্যাড রান করতে যাব তখন টাকাগুলো তো তার অ্যাকাউন্ট থেকে কাটবে তার অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট থেকে কখন কাটবে যখন কার্ড সে দিবে আর যদি কার্ড আপনি দিয়ে থাকেন তাহলে আপনার কার্ড থেকে কাটবে হ্যাঁ এবার আসতেছি এবার আমার কার্ডটা যখন আমি দিব তখন সে কি মানবে সেটা কে মানবে মানে ওই আদার্স অ্যাকাউন্ট ওনার এখন অন্য অ্যাকাউন্টে আপনি অন্য কাউকে আপনার ব্যাংকের পাসওয়ার্ড কেন দিবেন আপনি আপনার ক্রেডিট কার্ড অন্য কাউকে দিবেন ইউজার জন্য হ্যাঁ সেটাই আমার প্রশ্ন কথা সেটা তো প্রশ্ন আসার কথা না কারণ এই এই কোশ্চেনের অ্যানসার তো আমি অনেক আগেই আপনাদেরকে দিয়ে দিয়েছি যে ফেসবুকে কখনো অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমার অ্যাড অ্যাকাউন্ট মানে আমার অ্যাড ছাড়া আমি অন্য কারো অ্যাডের জন্য আমার কার্ড অ্যাড করব না কথাটা আমি আপনাদেরকে কতবার বলেছিলাম অ্যাড সেন্টার দেখানোর সময় যেখানে কার্ড অ্যাড থাকে কার্ড আমরা অ্যাড করব না বায়ারের কার্ড বায়ার অ্যাড করবে আমরা বায়ারের ডলারের পেমেন্ট করব না কারণ বায়ার আমাদেরকে ফাইভারে শুধু আমাদের কাজের পেমেন্ট দিবে আমাদের ডলারের পেমেন্ট দিবে না তো ওই ডলারটা আপনি কিভাবে নেবেন ডলার কারেন্সি ও ওইখান থেকে ডলার পাঠিয়ে দিবে আপনার এখানে ডলার কারেন্সি যাবে না আবার ও যখন ডলার দিবে ফাইভার তখন 20% কাটবে এই ডলার পাবেন কোথেকে 20% ডলার ও কি 20% বেশি দিবে
এই কথাগুলি আপনাদের অ্যাড সেন্টার দেখানোর সময় আমি বলিনি না না এখন এখানে তো আমার আমার আইডি তো ডিসেবল তাহলে ওখানে আমারটা অ্যাড করতে হলে তখন লাগবে না আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনি কি বলতেছেন বুঝতে পারতেছেন আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকলে ওরা কিভাবে বুঝবে মানে ওদের ওখানে আপনাকে অ্যাড করবে কিভাবে আপনার যদি একটাই অ্যাড অ্যাকাউন্ট থাকে ওই একটা অ্যাড অ্যাকাউন্টই যদি আপনার ডিসেবল হয়ে যায় আপনাকে ওরা অ্যাড করবে কিভাবে আপনার অ্যাড অ্যাকাউন্টই তো ডিসেবল যদি আপনার নিজস্ব চারটা অ্যাড অ্যাকাউন্ট থাকে একটা ডিসেবল হয়েছে তখন আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন তাহলে একজনের কি একাধিক অ্যাকাউন্ট করা যায় অ্যাড অ্যাকাউন্ট তো এতক্ষণ কি বললাম যে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে আচ্ছা সুভাশিস একটা মিনিট আমাকে একটা সেকেন্ড একটু দেখতে দেন আমার কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে যদিও আমার এই এই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড ক্যাম্পেইন করি না আমি কখনোই আমার এই অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্যাম্পেইন করি না মানে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এখন একটু দাঁড়ান আপনারা হ্যাঁ হোল্ড অন শুভাশিস আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন আমি আমার আমার অ্যাকাউন্টটা দিয়ে ওদেরকে দেখাই দিই আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি আপু দেখেন আমার এখানে একটা মিনিট হ্যাঁ আমার এখানে যে সুলতানা দেওয়ার পরে সুলতানার নিচে দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এখানে সুলতানা রহমান আলাদা একটা সুলতানা ডিজিটাল মার্কেটিং আলাদা একটা দেখতে পাচ্ছেন জি আপু জি আপু আমার এটার আন্ডারে দেখেন এটা যখন দেই তখন কি হয় আপু এগুলি আলাদা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট না এগুলি সব একটা অ্যাকাউন্ট এই যে বিজনেস সুইটে গিয়ে আমার কতগুলি জিনিস থাকবে আমার বিজনেস সুইটে নিয়ে যায় বিজনেস সুইটে নিয়ে গিয়ে আমাকে দেখায় আমি কোন কোন পেজে আছি কোন কোন পেজের কতগুলি অ্যাড আমি করতে চাই এই যে দেখতে পাচ্ছেন এইটা তো গেল একটা এরপরে দেখাই যে আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আমার পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে যে ডেমো একটা অ্যাকাউন্ট আছে না একটা আইডি অ্যাক্টিভ না জি আপনারা কি শুনতে পান জি জি আপু আচ্ছা আমার অ্যাড ম্যানেজারে যখন যাব আমি লোডিং অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছেন এই অ্যাড ম্যানেজারে গেলে আপনি দেখেন এই যে দেখেন এখানে এখন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে ডেমো আরাফাত আর কিছু দেখাচ্ছে না বো এইটা দেখানোর কারণ হচ্ছে আমার এর আগে মানে ফেসবুক আপডেট নেওয়ার আগে আমার এখানে প্রায় আটটা না নয়টা অ্যাড অ্যাকাউন্ট ছিল ওইগুলি কখনো ইউজ করিনি কারণ আমি এটা থেকে কখনোই করি না আমি আপনাদেরকে বলেছি এটা থেকে না করার কারণে ওরা আমার ওইগুলিকে বাদ দিয়ে জাস্ট আমি আরাফাতদের ব্যাচের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে এইরকম অ্যাড অ্যাকাউন্ট আপনার অনেকগুলি তৈরি হবে প্রত্যেকটা অ্যাকাউন্ট যখন কাজ করবেন না তখন তৈরি হবে আপনাকে দেখাবে আপনি কোন অ্যাকাউন্টের আন্ডারে যেতে চান জি আপু তারপরেও যদি বুঝতে না পারেন অ্যাড অ্যাকাউন্টের চিন্তা মাথা থেকে এখন বাদ দেন আমি জাস্ট যা বলে যাচ্ছি সেটা শুনে নিয়ে পিক্সেল সেটআপটা আগে শিখেন তারপর অ্যাড অ্যাকাউন্টের কাজ দেখাই দিই কারণ অ্যাডের অ্যাকাউন্টের কাজটা আপনাদের বুঝতে কষ্ট হবে যখন আপনারা অ্যাডটাকে করাই স্টার্ট করবেন তখন অ্যাকাউন্টটা বুঝে যাবেন তিনটা যখন অ্যাড অ্যাকাউন্টের ডেমো করবেন তখন অটোমেটিক্যালি আপনারা বুঝে যাবেন এবং কাইন্ডলি কেউ এটা তার রিয়েল আইডি থেকে ট্রাই করবেন না অ্যাড অ্যাকাউন্টের কাজের বা অ্যাড ক্যাম্পেইনের কাজের অ্যাড ম্যানেজারের কাজ কেউ তার রিয়েল অ্যাকাউন্ট থেকে করা ট্রাই করবেন না আপনারা অলওয়েজ আপনাদের যে ফেক ফেসবুক প্রোফাইলটা ওপেন করতে বলেছিলাম না আমি একটা ফেক ফেসবুক প্রোফাইল ওপেন করেন মনে আছে ওই ফেসবুক প্রোফাইল থেকে করবেন যাতে কোনো কিছু হলে আপনার ওই অ্যাকাউন্টটা ব্লক হয় এটা না ক্লিয়ার জি আপু যখন তিনটা অ্যাড সেটের প্র্যাকটিস করবেন আপনারা তখন এখানে এই যে এই পোর্শনটাতে আমি দেখাচ্ছি দাঁড়ান এই এই জায়গাটাতে ক্লিক করা মাত্র আপনারা এখানে তখন অ্যাড অ্যাকাউন্টগুলি দেখে যাবেন তখন বুঝে যাবেন আসলে অ্যাড অ্যাকাউন্টটা কি এখন
মুখে বলছি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনারা গুলায় ফেলতেছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা একটা সেকেন্ড টাইম দেন, আমি আসতেছি একটা সেকেন্ড। হ্যাঁ ভাইয়া, হ্যালো জি আপু, পিক্সেল সেটআপের জন্য আপনাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই যে দেখাই আমি আপনাদেরকে। আচ্ছা তো কাজ করবে না, এই যে বিজনেস টুলে গিয়ে আপনাকে যেতে হবে অডিয়েন্সে। আমার কিন্তু অডিয়েন্স নাই, দেখতে পাচ্ছেন? আমার ক্যাটালগ ম্যানেজার আছে, আপনাদের ক্যাটালগ ম্যানেজার নাই। আপনারা আপনাদেরটা অন করে দেখেন, আপনাদের ক্যাটালগ ম্যানেজার পাবেন না। আচ্ছা বইটা কেন? আমারটা অনেক পুরনো ভাইয়া, আমার এই অ্যাকাউন্ট অনেক পুরনো আর আমি বিজনেস অ্যাকাউন্ট অনেক আগে করেছি। জি ভাইয়া, জি আপু বলে কে বলে চুপ হয়ে গেলেন? আপু আমি ফাইন বলছি, আমার এখানে ক্যাটালগ ম্যানেজার আছে। আপনার তাহলে অনেক আগে থেকে আপনার ইয়েটা অ্যাড করেছেন? আমি জানি না আপু, তবে ক্যাটালগ ম্যানেজার আছে এখানে। আচ্ছা আমাকে তাহলে দেখাতে হবে ভাইয়া। আচ্ছা আপু আমি স্ক্রিনটা, আচ্ছা আমাকে দেখাতে হবে, আমরা অবশ্যই এটা পরে দেখব। আমাদের কাজ করতে হবে এই যে অডিয়েন্স আপনাদের ওখানে আছে না, পিক্সেল সেটআপের কাজটা করতে হবে এই অডিয়েন্স থেকে। এই অডিয়েন্সে ক্লিক করা মাত্র দেখেন আমাদের যে ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসটার সাথে আপনারা পরিচিত থাকবেন। আপনার এখানে অডিয়েন্স অনেক থাকবে যখন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেকগুলি, এই যে দেখেন আমার একটু আগে অডিয়েন্স অনেকগুলি চলে এসেছিল না, দেখতে পেয়েছিলেন? আচ্ছা আমাদেরকে পিক্সেল সেটআপের সময় ফার্স্টে হচ্ছে আমাকে এখানে ক্রিয়েট অডিয়েন্স দিতে হবে। এখন দেখেন এখানে যদি দেই আছে, এখানে এখন ডেমো এই যে ক্রিয়েট অডিয়েন্স দিব। ক্রিয়েট অডিয়েন্স দিলে এই যে কাস্টম অডিয়েন্স, আমাদের এরকম একটা অপশন চলে আসছিল মনে আছে ফেসবুকে? জি আপু মনে আছে কি আমাদের? আপু মনে আছে। জি আপু কাস্টম অডিয়েন্স করবেন, কাস্টম অডিয়েন্সে যখন দিবেন এখানে এই যে এই ইন্টারফেস দেখেছেন মনে আছে এখন আপনাদের, এই যে ওয়েবসাইট দিবেন। ওয়েবসাইট দেওয়ার পরে এই যে দেখেন কুমারী, আমি কিন্তু আমার ওই যে আমি বলেছিলাম না, আমার একটা পিক্সেল আমি সেট করেছিলাম এবং পিক্সেল সেটের কারণে আমার এইটা দেখেন এখন কিন্তু এই যেখানে আমার কার্সর আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিক্সেল হেল্পার, এটা আপনার একটা ক্রোম এক্সটেনশন, এইটার থ্রুতে আপনি হচ্ছে ইনফরমেশন গুলি দেখতে পান আপনার পিক্সেলটা ঠিক মতো কাজ করছে কিনা, বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে আপনি
কি চান, এইখানে গেলে আমার এই যে একটা পিক্সেল আইডি একটাই আছে, এখান থেকে আপনার পিক্সেল আইডি পাবেন, এখান থেকে যাবেন ওয়েবসাইট ভিজিটর। আমি যদি এই পেজের, ধরেন আমি এখন চাই, আমি কাস্টম অডিয়েন্স চাই, কিন্তু আমি চাই না যে আমার এই পেজটা পাক, আমার অন্য আরেকটা পেজ পাবে, আমি এই পেজে পিক্সেল সেট আপ করতে চাই না। আরেকটা বলেছিলাম এই যে আমি ওয়েবসাইটের অল ভিজিটর চাই না, পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ ভিজিটর বাই টাইম স্পেন্ট, এই তিনটা অপশন একটু আগে বলেছিলাম। জি আপু, এটা আর কতদিনের আমি পিক্সেল চাই, 90 দিনের, 60 দিনের, 30 দিনের, এই জিনিসগুলি হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে তারপরে ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিতে হয়। আমি এখন এটা করব না, কারণ আমার অন্য একটা প্রবলেম আছে, ঠিক আছে? আমার এই অ্যাকাউন্টটা, মানে আমার ওই অ্যাড যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি কাজ করতাম, ওই অ্যাকাউন্টটা আমার একটু প্রবলেম করছে, দ্যাটস ওয়াই আমি এই অ্যাকাউন্ট এখন পর্যন্ত কিছু করিনি। আর যদি আপনি লুকালাইক অডিয়েন্সে যান, এই যে লুকালাইক অডিয়েন্স যখন দিতে যাবেন, তখন হচ্ছে আপনার আরেকটা নতুন জিনিস আসবে। এই যে লুকালাইক অডিয়েন্স এর কথা বলেছিলাম না আমি, আমার এখানে এখন জি, আচ্ছা লুকালাইক অডিয়েন্স বোঝার দরকার নেই, আপনি শুধু বুঝেন করতে গেলে কোথায় যেতে হবে। করতে গেলে ফার্স্টে বিজনেস ম্যানেজারে যাবেন, বিজনেস ম্যানেজারে গিয়ে অডিয়েন্সে যাবেন, অডিয়েন্সে গিয়ে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করবেন, ক্লিক করে কাস্টম অডিয়েন্স যাবেন, কাস্টম অডিয়েন্সে যাওয়ার পরে ওয়েবসাইটে আমার ভুল হয়েছে, কাস্টম অডিয়েন্সে যাবেন, কাস্টম অডিয়েন্সে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে ওয়েবসাইটে, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে হচ্ছে এখান থেকে নিবেন, নিয়ে এখানে হচ্ছে একটা নাম দিবেন, নাম দিয়ে ক্রিয়েট একটা অডিয়েন্স দিয়ে দিবেন, ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলে তারপরে হচ্ছে আপনার বাকি কাজ আপনি করতে পারবেন। আপনাদের কিভাবে করতে পারবেন সেটাই আমি আপনাদের শুভাশিসের অ্যাকাউন্ট থেকে দেখাবো, কারণ আমার অ্যাকাউন্ট থেকে অনেক কিছু আপনারা দেখলে নতুন লাগবে, আপনাদের মাথা আরো গুলাবে। শুভাশিস স্ক্রিনটা শেয়ার করে দেন ভাই। আপু এটা কি আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্টে করব নাকি? না না না, অ্যাকচুয়াল অ্যাকাউন্টে কোনো কিছু করবেন না, আজকে যতগুলি কাজ করবে অ্যাকচুয়াল অ্যাকাউন্টে করবেন না। ফেক অ্যাকাউন্ট আপু? হ্যাঁ। আচ্ছা আপু, শুরুর দিকে যেটা খুলছিলাম এটা তো আপু বন্ধ হয়ে গেছিল, এখন আরেকটা খুলে নেছি। ফেসবুক অ্যাকাউন্ট এখন একটা খুলবেন? না, খুলে ফেলছি আমি। আচ্ছা ঠিক আছে করেন, কারণ স্ক্রিনটা শেয়ার করে দিয়ে আমাদের এটা করতে খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু আগে থেকে এই জিনিসগুলি যদি না বুঝে আমি ডিরেক্টলি পিক্সেলে চলে যেতাম তাহলে আপনাদের কাছে জিনিসটা আরো মানে টাফ লাগতো, বুঝতে কষ্ট হতো আপনাদের। এটা কি ফেক? না পো, এটা তো অ্যাকচুয়ালটাই। এখান থেকে কি লগ আউট করতে হবে? এখান থেকে লগ আউট কেন করবেন, আপনি ফেক অ্যাকাউন্টে যান, এই অ্যাকাউন্ট এখন নগদের উপরে ব্যান করে দিবে। জি আপু, এই জন্যই তো করছি। আপনার এটা এখন কারণ মাত্র আপনি খুলছেন। আচ্ছা আপু, পেজটা মাত্র ক্রিয়েট করছেন না? জি আপু, পেজ দিয়ে তো কিছু হবে না আপনার, হচ্ছে ফেসবুকের এখানে কিছু হলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে, অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার প্রোফাইল, আপনার যে অ্যাড অ্যাকাউন্ট নামই অ্যাকাউন্ট খুলছেন, মাশাআল্লাহ মারহাবা। আচ্ছা জান, এই অ্যাড অ্যাকাউন্টের তো কোনো পেজও নাই, আপু খুলছি একটা অ্যাকাউন্ট, এখন খুলছি, এই যে আপু এটা অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু এটা দিতে কাজ করা যাবে না এখন। কেন আপু? কারণ এটা একদম নতুন, এটা দেয়া মাত্রই আপনার এখন ইয়ে হয়ে যাবে, ফেসবুক অ্যাকাউন্ট নতুন, ফেসবুক পেজ নতুন, ঘন্টাখানিক হয় নাই, এখন আবার অ্যাড অ্যাকাউন্ট আসবে না, পসিবল না ভাইয়া। আচ্ছা কারো পুরনো ফেক অ্যাকাউন্ট আছে? হ্যালো, পুরনো ফেক অ্যাকাউন্ট কার আছে? এখানে তো সবার তিনটা চারটা করে অ্যাকাউন্ট থাকার কথা, আছে কি? হ্যাঁ, তাহলে পুরনো ফেক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শুভাশিসকে দিয়ে দেন।
যদি আপনাদের প্রবলেম না থাকে। পুরনো ফেক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেন সুব্রতকে, সরি সুভাশিসকে, সুভাশিস ওই অ্যাকাউন্টে জয়েন করে ফেলবে, সরি ওই অ্যাকাউন্টে লগ ইন করে ওই অ্যাকাউন্টের বিজনেস ম্যানেজার কাজ করবে, তারপর আপনি আবার ঢুকে আপনি কাজ করেন। আপু এখন এখান থেকে কি করতে হবে? আপনি যেটা বলছেন যে একাধিক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যাবে, এটা কিভাবে করব আমরা? হ্যাঁ একাধিক অ্যাড অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি যখন অ্যাড এর কাজ করবেন ওইখানে করতে হবে, এটা তো অ্যাড অ্যাকাউন্টের জায়গা চলে আসছে। আপনাকে ওই যে থ্রি ডটে ফেসবুক একটা থ্রি ড্যাশ দেখতে পাচ্ছেন বাঁ পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসতে চাচ্ছে আপনি নতুন। আপনার ভাইয়া এই মানে আপনি এই অ্যাকাউন্টে তো আমি কাজ করাবো না আপনাকে, না তো নতুন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আপনাকে ওই যে অ্যাড ম্যানেজারে দেন, অ্যাড ম্যানেজার দেন, অ্যাড ম্যানেজার দেন, দেখছেন বের হয়ে গেছেন দেখে আপনাকে ওইখান থেকেও বের করে দিছে। বের হয়ে গিয়েছেন দেখে আপনাকে ওখান থেকেও বের করে দিয়েছে। তার মানে হচ্ছে আমি আপু আমি যে যে অ্যাকাউন্টে লগইন করা থাকবো ফেসবুক অ্যাড এ সেই অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা কেউ কি দিচ্ছেন ফেক অ্যাকাউন্ট? আচ্ছা ভাই আমরা তো অ্যাড এর কাজ করব না, আমরা পিক্সেলের কাজ করব না। জেপো আপনার মেইন অ্যাকাউন্টে যান, অ্যাড এর কাজ যেহেতু করব না পিক্সেলের কাজ করব, আপনার মেইন অ্যাকাউন্টে যান। আপু লগইন করে নিব? হ্যাঁ লগইন করে নেন, এটাতে লগইন করে নেন, এটা থেকে আমরা কাজ করে নিই। লগইন করেছেন না, এখন ওই যে অ্যাড ম্যানেজারে যান। কি এক ঝামেলা শুরু করছে, অ্যাড ম্যানেজার লিখলেই চলে আসবে। হ্যাঁ অ্যাড ম্যানেজার লিখলেই চলে আসবে। জিপো আচ্ছা এখন গিয়ে এই যে ওই তিনটা ডটে ক্লিক করেন, অ্যাড ম্যানেজার দেন, আমরা জাস্ট ই তো বসাবো, পিক্সেলই তো বসাবো। ওকে আচ্ছা ভাই একটা সেকেন্ড আমাকে একটু টাইম দেন, আমাকে দেখতে দেন এখানে নাইন ডটে ক্লিক করেন, অডিয়েন্সে যান, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। এই যে কাস্টম অডিয়েন্স এসছেন এখন ওয়েবসাইট, ওয়েবসাইট দেখছেন আমার কিন্তু এটা আসে নাই, আপনাদের এটা আসছে না। আপনি যখন একটা এটা দিয়ে দিবেন তারপরে আমার পোর্শন চলে আসবে। এখন কথা হচ্ছে এখানকার প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন, আপনি স্ক্রিনশট নিয়ে সেটা 1, 2, 3 আকারে গ্রুপে দিয়ে দিবেন যাতে গ্রুপে সবাই কাজ করার সময় জিনিসটা পেয়ে যায়। এবং এই পিক্সেল সেটআপের স্ক্রিনশটটা আপনার একটা পিডিএফ আকারে ওয়ার্ক স্যাম্পল হিসেবে বায়ারকে দিবেন। এক কাজে দুই কাজ হবে, হিসাবটা বুঝতে পেরেছেন? সো এটা ক্লোজ করেন ভাইয়া, এই পিক্সেল সেটআপের কাস্টম অডিয়েন্স এর উপরে এটা ক্লোজ করেন। আপু এখন স্ক্রিনশট নিব নাকি? না এই যে উপরে এটা ক্লোজ করেন ফার্স্টে। হ্যাঁ আপনার কাছে যদি পুরো পিক্সেল সেটআপের এ টু জেড থাকে যে কোনো সময় আপনি আটকে গেলে ওই জায়গায় স্টপ করে দেখতে পাবেন, ঠিক আছে? আমার পিক্সেল সেটআপ করার কারণে আমার কিন্তু এই ইন্টারফেসটা আসেনি, আমি এই ইন্টারফেসটা আপনাদের দেখাতে পারিনি। সো আপনারা ফার্স্ট থেকে অডিয়েন্সে গিয়েছেন, অডিয়েন্সে যেখানে যাচ্ছেন কোথেকে যাচ্ছেন অডিয়েন্সে ফার্স্টে যান, ব্যাকে যান, ব্যাকে গিয়ে ব্যাকে যান, অ্যাড ম্যানেজারে আছেন, অ্যাড ম্যানেজার থেকে অডিয়েন্সে যখন যাবেন অডিয়েন্সের পোর্শনটা যখন ওই যে নাইন ডটে ক্লিক করেন, এই যে এটার একটা স্ক্রিনশট নেন, অডিয়েন্সে যান, অডিয়েন্সে কার্সার রেখে একটা স্ক্রিনশট নেন, ক্লিক করেন,
এখন এখানে রেখে একটা ক্লিক করেন ওয়েবসাইটের উপরে কার্সর রাখেন ক্লিক করে মানে স্ক্রিনশট নিয়েছেন ক্লিক করে দেন এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেন ওয়েবসাইট ফর ইজি সেটআপ অপশন এন্টার আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এটা দিয়ে দেন এটা অপশনাল এটা দিলেও হয় না দিলেও হয় আপাকং কি দিব হ্যাঁ দিয়ে দিতে পারেন আছে যেহেতু দিয়ে দেন বা না দিয়ে কন্টিনিউ দিয়ে চলে যান না দিয়ে কন্টিনিউ দিয়ে চলে যান আপু না দিয়ে চলে যেতাম হ্যাঁ হ্যাঁ কন্টিনিউর উপরে কার্সার রেখে একটা স্ক্রিনশট নিয়ে নেন দিয়ে দেন ওকে এখন হোল্ড অন এই যে দেখতে পাচ্ছেন এই এই পোরশনটা আমার চলে আসছিল না জি আপু আমার কি এই জিনিসটা এসেছিল না ভাইয়া জি আপু এখন হচ্ছে এই যে সুভাষিস পল পিক্সেল এইটা সুভাষিসের অ্যাড অ্যাকাউন্টের নাম দ্যাটস ওয়াই এটা এসেছে ও যখন আরেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আপনাকে পিক্সেল সেটআপ করতে হবে অ্যাড অ্যাকাউন্টের পেজের আন্ডারে পিক্সেল সেটআপ আসে এখানে ওয়েবসাইট অল ভিজিটর দিয়েছেন ঠিক আছে উপরে দেখেন ইনক্লুড পিপল হু মিট এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া অর ক্লিক করেন এখানে অর অল ক্রাইটেরিয়া আপনি এনি দিয়েছেন মানে যে কোনো এখানে নিচে যে তিনটা ক্রাইটেরিয়া আছে এটার যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলেই হয়ে যাবে তারপর 30 ডেজ এর জায়গায় 90 ডেজ দেন এটা বায়ার বলে দিবে বায়ারকে জিজ্ঞেস করে নেবেন কত দিনের পিক্সেল সেটআপ তুমি চাও যে এক মাস মানে 30 দিন 60 দিন 90 দিন আপু এনি দিব নাকি অল দিব এটাকে বায়ারের ডিমান্ডের উপর না 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 পিক্সেল অলওয়েজ এনিতেই থাকে আচ্ছা পিক্সেল অলওয়েজ এনিতে থাকে তবে যদি একটু ক্র্যাক বায়ার হয় তাহলে সে এখানে ডিমান্ড করবে অল দাও এখানে তো আমি আসলে বেসিক্যালি কি তাদের লিডটা কালেক্ট করছি তাই না এই যে ডেজ এর পাশের আইটাতে ক্লিক করেন আইটাতে রেখে দেখেন কত দিনের দেয়া যাবে এখানে এন্টার দ্য নাম্বার অফ ডেজ ইউ ওয়ান্ট টু কি লিখছে ভাই 10 না 1 রিমেইন ভাই 10 মানে পিপল 10 10 লিখা এটা কোথায় এটা 2 লিখছে আপু 2 লিখে আপু 2 জি আপু আমি 10 10 দেখতেছি চিন্তা করেন অবস্থাটা আমার আরেকজন দেখছো দেখছো আপু জুম জুম করার জন্য ইয়া করছি রিলোড নিচ্ছে জি আপু জুম করেন না To remain in your audience after meeting the website traffic criteria, you specific people will be removed from your audience after this time useless. They meet the criteria again. Achha, maximum hoche 180 days. Aage dito 90 days. Aage dito 90 days. Ekhon 180 days. 180 days. 180 din mane koto 6 mash. 6 masher pixel ekshathe set korte parben apni. Aage 90 diner pixel set kora jeto. Ekhon eta notun eshe. 6 masher pixel set kora. আপনি একবার 6 মাসের জন্য পিক্সেল সেট করে পারবেন যদি আপনার ওয়েবসাইট 6 মাসের না 180 6 মাস মানে 180 আপু এনি এবং অল এর পার্থক্যটা একটু বলবেন এনি আর অল হচ্ছে কি এখানে ক্রাইটেরিয়া মানে যেই ক্রাইটেরিয়াতে ফুলফিল করবে তার আর এনি হচ্ছে যে কোনো একটা ক্রাইটেরিয়াতে ফুলফিল করলেই তারটা কালেক্ট করে দিবে আচ্ছা ভাইয়া অডিয়েন্সের নাম দেন নেম অফ ইওর অডিয়েন্স অডিয়েন্সের নামটা দেন কি নামে আপনি পিক্সেলের এটা রেডি করতে চান নাম দেন একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস 934 ডেমো দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন আপনার পরবর্তীতে আপনার মনেও থাকবে আচ্ছা এইটার এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা ভাইয়া ডেমো লিখাটা আগে স্ক্রিনশটটা নেন ডেমো লিখাটা লিখেন না ডেমো লিখাটা পরে লিখেন হ্যাঁ স্ক্রিনশট নেন একটা কারণ বায়ারকে আপনি কিন্তু ওয়ার্ক স্যাম্পল করে দিচ্ছেন মাথায় রাখবেন জি আপু এখানে ক্রাইটেরিয়া এখানে এনে দিছিলাম না এখানে কি আর কি কি আছে মানে অন্যান্যগুলো দিলে কি হতে পারে অন্যান্যগুলো দিলে কি হতে পারে এটার জন্য মিনা যখন আপনারা আমি ধরে পিটাবো আই জান অল ওয়েবসাইট ভিজিটর জান একটু আগে যে বললাম চিৎকার করে আপনি যে লিখলেন অল ওয়েবসাইট ভিজিটর মানে আমার ওয়েবসাইটে যারা আসবে আমি তাদের ইনফরমেশনই চাই নাকি যারা আমার স্পেসিফিক একটা পেজে ভিজিট সেটার ইনফরমেশন চাই নাকি যারা সবচাইতে বেশি টাইম স্পেন্ড করেছে তাদের
ইনফরমেশন চাই, এটা একটু আগে বললাম না? জি আপু, ভুলে গেছেন না বুঝতে পারেন নাই? না মানে তখন মানে মাথা গুলাই গেছিল আর কি, এখন ঠিক আছে। মাথা গুলাই যাবে, পিক্সেল সেটআপ সবচেয়ে সহজ কাজ, এটা মাথা গুলাই। আপনারা এই কোশ্চেনগুলি করে আপনারা আরো মাথা গুলাই ফেলতেছেন। আমি বলছিলাম যে ফার্স্ট আমরা পিক্সেল সেটআপটা দেখব, অন্য কোশ্চেনে পরে যাব। ভাইয়া চলে যান, ক্রিয়েট অডিয়েন্সে চলে যান, ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স, দেন ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার পরে এখন এখানে একটা কোড চলে আসবে। যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসছে না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস 934, এখানে অনেকগুলি অডিয়েন্সের নাম থাকবে, আপনি যত অডিয়েন্স ক্রিয়েট করবেন। এখন এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস কে সিলেক্ট করেন, সিলেক্ট করেছেন? কলামসে যান তো দেখি, কলামসে তো না ভাইয়া, কলামসে না, এখানে পিক্সেলের একটা কোড আসবে। একটা সেকেন্ড ভাইয়া, ফিল্টার অল অডিয়েন্স, অল অডিয়েন্স থেকে তুলে দেন, অল অডিয়েন্স থেকে ক্লিকটা তুলে দেন। Status type, ability, source, audience ID name. দাঁড়ান একটা মিনিট, এভাবে নারায়ণ না, একটা সেকেন্ড হোল্ড করেন আপনি। হ্যালো শুভাশিস, শুভাশিস আপনি এইখানে ক্লিক করেন তো? কোথায় আপু? ব্র্যান্ড অ্যাওয়ারনেসে তো সিলেক্ট করব আগে নাকি? হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করেন, সিলেক্ট করলে এখানে ভিউ পিক্সেল বলে একটা অপশন চলে আসে, দেখি ভাইয়া। ডিলিট, এই যে থ্রি ডটে যান, থ্রি ডটে যান, বুঝতে পারছি, থ্রি ডটে যান, এই যে ভিউ পিক্সেল দেখছেন, এটাকে এখন এখানে নিয়ে আসছে। ভিউ পিক্সেলে যান, দেখতে পেয়েছেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, কোত্থেকে গিয়েছেন এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। ভিউ পিক্সেল, এটা আগে এভাবে রো আকারে থাকতো, কি একটা অবস্থা, যান তারপর ভিউ পিক্সেলে যান। ভিউ পিক্সেলে যাওয়ার পরে এই যে একটা জিনিস চলে আসছে না, এখানে স্ক্রল করে নিচে আসেন, এই যে এটা কপি কপি হয়ে গেছে, কপি টু ক্লিপবোর্ড, ওকে, কপি করি না এখনো, কপি টু ক্লিপবোর্ড, হ্যাঁ দেন কপি করেন, এটাকে কপি করেন। এখন আপনার ওয়েবসাইটে যাবেন, আপনার ওয়েবসাইটে, হ্যাঁ ড্যাশবোর্ডে যান। এখানে বলেছিলাম দুই জায়গা থেকে করা যায়, কোন কোন জায়গা থেকে? অ্যাপিয়ারেন্সে ওই যে থিম এডিটর, থিম এডিটর, অ্যাপিয়ারেন্সে থিম এডিটর ক্লিক করেন, থিম এডিটরে ক্লিক করেন ফার্স্টে। আমরা কোড দিব না কিন্তু কোথায় করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। থিম এডিটরে ক্লিক করার পরে ক্লিকটা করেন, করছি আপু, যাচ্ছে, আচ্ছা ওকে আই আন্ডারস্ট্যান্ড। এই যে বাঁ পাশে ক্লিক করেন, বাঁ পাশে ক্লিক করে হেডার লিখা দেখবেন, বাঁ পাশে, বাঁ সরি ডান পাশে, বাঁ পাশে বলছি, বাঁ ডানে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, ডান পাশে একটু স্ক্রল করে নিচে আসেন, থিম হেডার, এই যে থিম হেডার, নিচে নিচে নিচে, হ্যাঁ ক্লিক করেন এখানে। এখন এই যে দেখেন থিম হেডার কোথায় দেখতে পাচ্ছেন, তিনে, এইখানে থিম হেডারের জায়গায় যে কাজটা করতে হবে,
একটা স্পেস দেন, এখানে কার্সার আগে রাখেন, একটা স্পেস, একটা এন্টার দেন, এন্টার দিয়ে নিচে নামবেন, তারপর আরেকটা এন্টার দেন, ব্যাস এইখানে জাস্ট ওই কোডটা কপি করে দিয়ে, এখানে না আপু, এখানে না, সরি ভাইয়া, এখানে না, এই জায়গায় করলে হবে না, থিম হেডারই হেডার, ঠিক আছে, কিন্তু আরো নিচে নামতে হবে, কার্সার আরো নিচে চলে আসেন, একেবারে নিচে চলে আসেন, এর থেকে নিচে যাওয়া লাগে না, কথা বলছেন, 93 দেখেন একটা হেডার আছে, হ্যাঁ হেডার, এটা হেডার, হেডার এইটার উপরে এন্টার দেন, এইটার উপরে এন্টার দেন, হ্যাঁ এইটার উপরে এখানে এন্টার দেন, হ্যাঁ এখানে প্রেস করলে হবে, ভাইয়া কি এই এইটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, নাকি আপনি এইটার কথা বলছেন বলেন, এই দেখা যে হেডারটা আছে এখানে দিলে হবে, এটার উপরে দিতে হবে এই হেডারে, তাহলে আমি তো জানি হেডার লিখলে এই হেডার আসে, তা আপনি কন্ট্রোল অ্যাপ দিয়ে দেখেন না, কন্ট্রোল অ্যাপ দিয়ে হেডার লিখলে হবে, জি জি ভাইয়া বলেন, কারণ আমি বেসিক্যালি আমি কখনো এই থিম হেডার থেকে করি না, আমি অলওয়েজ কাজ করি হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার থেকে, ওটা সবচেয়ে ইজি ওয়ে, হ্যাঁ ওটা ইজি ওয়ে, এটা করতে গেলে একটু ভুল হলে আপনার পিক্সেল সেট হবে না, এই জায়গায় ভুল হলে পিক্সেল সেট হয় না, আর এই জায়গাটা হচ্ছে কোডিং এর, এই জায়গাটা হচ্ছে ওয়েবসাইট এর কোডিং এর জায়গা, তো তো ওয়েবসাইট এর এখানে কোনো কোডিং এ কিছু হলে আবার ওয়েবসাইটে প্রবলেম, আপু তাহলে ইনসার্ট হেডার এন্ড ফুটার থেকে করা যাবে না এটা? হ্যাঁ এটা সেম সেম, যে আপনার ইনসার্ট হেডার এন্ড ফুটারটা এখন আপনি ওয়ার্ডপ্রেস দেখে পাচ্ছেন, আপনি অন্য কোনো ওয়েবসাইটে তো ইনসার্ট হেডার এন্ড ফুটার পাবেন না, তখন তো আপনাকে হেডারে এসেই কাজ করতে হবে, অন্য ওয়েবসাইটে যখন কাজ করবেন, আমি তো বলেছি ওয়ার্ডপ্রেস বলে আমরা অনেক প্লাগ ইন করে নিতে পারি, অনেক ইজি হয়, কিন্তু যদি তার ওয়ার্ডপ্রেস না থাকে, তার যদি এখন যেমন গতবার আমার স্টুডেন্টটা পিক্সেল শিখেছে ওয়ার্ডপ্রেসে, কিন্তু বায়ারের ছিল হচ্ছে কাজাবি, কাজাবিতে ওকে বসাইতে হয়েছে না, পিক্সেল যে কোনো ওয়েবসাইটে বসানো যায়, কিন্তু অবশ্যই সেটা হেডারে বসাইতে হয়। আপু জি ফাইন ভাই, প্রথমে যেটা বলছিলেন ওটা হচ্ছে পিএসপি এবং স্টার মার্ক বা স্ল্যাশ মার্ক থাকলে এর ভিতরে যা লিখবেন এগুলো শুধু কমেন্টই হবে, এগুলো কোনো কোড হিসেবে রিড হবে না, যেটা আশাদ ভাই বললো, স্টার মার্ক অথবা কোনো স্ল্যাশ মার্ক থাকলে এর ভিতরে যা লিখবেন সবগুলো কোনো কোড হিসেবে রাখা হবে না, এগুলো জাস্ট সাধারণ কথার মতো থেকে যাবে, এগুলো নিবে না, আর পিএসপি ভিতরে লিখলে সেটাও নিবে না, জাস্ট এইচটিএমএল ট্যাগ এর ভিতরে হইতে হবে, এইচটিএমএল ট্যাগ শুরু এবং শেষ, উঠেন ওই দুটার মাঝখানে কোন এক জায়গায় হ্যাঁ দিতে হবে, এর উপরে যদি কোনো কিছু দেন সেটা কোনো কাজ দিবে না, অর্থাৎ এসটিএমএল এর 12 নম্বর এসটিএমএল এর উপরে যদি কোনো কিছু দেন সেটা এখানে কোডিং এ কোনো কাজেই দিবে না, কারণ ডক টাইপ ঘোষণা করা হয়েছে 12 নম্বরে, এর নিচে হচ্ছে এসটিএমএল, এসটিএমএল এর নিচে হচ্ছে হেড, হেড এর ভিতরে সবকিছু দিতে হবে, এর উপরে দিলে সেটা হেড এর উপরে হয়ে যাচ্ছে, এর উপরে যে হেডটা আছে সেটা হচ্ছে কমান্ড, কমান্ডে কোনো কাজই করবে না, এখন হচ্ছে এখানে এখানে দিতে পারেন, নতুবা ইনসার্ট হেডার এন্ড ফুটার ওখানে দিতে পারেন, এখানে এন্টার দিয়ে ওই জিনিসটা পাঠিয়ে দিতে পারেন, দেন না এখানে কোন সময় আরেকটু আরেকটু দিলে তো ওর তো হয়ে যাবে, ও তার ইনসার্ট হেডার এন্ড ফুটারে দিতে আর না, আচ্ছা তাহলে এখান থেকে ব্যাক হয়ে যান, কোনো সমস্যা নেই, আপনি কথাটা বুঝতে পারছেন রাশিদ ভাইয়া ফাহিম কি বলছে আর আমার মিস্টেক কোথায়? কারণ আমি আগেই বলছি আমি কোডিং এর জিনিস খুব কম জানি, এখানে হচ্ছে আমি যতটুকু জানি যে ইনসার্ট হেড সরি থিম থিম হেডারে এসে হেড হেড লিখার পরে বসালি হয়ে যায়, তো ভাইয়ারা আচ্ছা হেড লিখার আমি জানি, হেড লিখার পরে একটা স্পেস দিতে হয়, আমাকে আমার মেন্টর যেভাবে শিখিয়েছে ভাইয়া, হেড লিখার পরে স্পেস, স্পেসের পরে হচ্ছে কোডটা দিয়ে দিতে হয়, তারপরে হচ্ছে আপডেট ফাইল দিলে আপনার এটা কোডটা অটোমেটিক্যালি সেট হয়ে যায়, কিন্তু আপনারা এখন যেটা বললেন যে পিএইচপি এর পরে যদি হেডার থাকে সেই হেডে দেয়া যাবে না, কারণ হচ্ছে এইটা কমান্ড,
এখানে দেয়া যাবে না, অলওয়েজ এইচটিএমএল এর পরে যেখানে হেড লেখা থাকবে এইচটিএমএল এর পরে হেড হচ্ছে 13 নাম্বার, তার মানে 13 নম্বরে কার্সার রেখে একটা এন্টার দিবেন, এন্টার দিয়ে একটা ঘর নিচে এসে তারপরে আপনাকে কোডটা কপি করে এখানে হচ্ছে দিয়ে দিতে হবে, দিয়ে আপডেট ফাইল দিলে আপনার হেডারে বসে যাবে কোডটা। একটা ওয়ে হচ্ছে এটা, এটা হচ্ছে অন্যান্য যে কোনো ওয়েবসাইটের জন্য আপনার কাজে লাগবে। আর যেটা হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার, সেটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর জন্য কাজে লাগবে। তার মানে হচ্ছে যদি আমরা ওয়ার্ডপ্রেস এর যেই জায়গায় হেডার এনে যেই কোড গুলি বসাই, এগুলি যদি অন্য কোন ওয়েবসাইটে আমরা বসাতে চাই, সেক্ষেত্রে যেটা হবে এই যে বললো ডক টাইপ এইচটিএমএল এর পরে যেই হেড লেখা থাকবে যদি হেডারে বসানোর হয় তাহলে এখানে, আর যদি ফুটারে বসানো হয় তাহলেও এই ডক টাইপ এইচটিএমএল এর নিচে এসে ফুটারে বসাই দিতে হবে। বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা আপনি কি এখান থেকে বসাবেন? আমি একটু বলতে পারবো? জি আমি একটু বলতে পারবো? জি টোটাল কথা হচ্ছে বডির বডির আগের অংশটার মধ্যে যেখানে বসাবে সেখানে কাজ করবে, ঠিক আছে? এখানে একটা বডি নামের একটা অপশন আছে, প্রথম হচ্ছে ডক টাইপের পরে হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, ঠিক আছে? এই হেড দিয়ে শুরু এবং হেড দিয়ে শেষ এর মাঝখানে যেখানে যেই কোডটা বসাবেন সেখানে কাজটা করবে, কোনো ঝামেলা করবে না। এখন সবাই কনভিন্স হয়ে গেছে, অনেকগুলো অপশন চলে আসছে। হ্যাঁ এইটাই হচ্ছে প্রবলেম, এই জন্যই হচ্ছে আমি এইটা এত মানে এত ডিটেইলে আপনাদের কথা বলে দিই, যেখানে বসাক না কেন, ঠিক আছে? বডির আগে টোটাল কথা হচ্ছে বডির আগে। শুনুন 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 সাজ্জাদ, আপনি যেটা জানেন এটা আপনি জানেন, আপনি বুঝেন, আপনার কাছে রাখেন, কারণ এখানে এমন অনেকেই আছে। আপনি যে বলতেছেন না বডির পরে এখানে বসাইলে, যে কোনো জায়গায় বসাইলে, ওরা অন্য একটা জায়গায় বসায় বায়ারকে বলবে হইছে, বায়ার ওরে একটা ব্যাড এসে যারা যারা বসে সবার কথাই ঠিক, কিন্তু দত্ত একটু অসুবিধা হচ্ছে আসলে। এখানে এসে ও যদি পরে বলে যে আপু ডিসি হয় নাই, তখন দোষ পড়বে আমার। আমি তো এখানকার কিছু কিছু মানুষের বুঝি, ওরা হচ্ছে গুলায় ফেলবে। সো সাজ্জাদ আপনার টপিকটা আপনি একদম মন দিয়ে দেন, দরকার নাই। হ্যাঁ আপনাদের একটা ছিল হইছে, কথা বুঝতে পারছেন? সুভাষিস এখন এখানে থাকবে না, ও বেরোয় যাবে, ও এখন ইনসার্ট হেডারে চলে যাবে। সুভাষিস আপনি আপনারা কেউ বুঝতে পারছেন এখানে থিম এডিটরে এসে কোথায় করতে হয়? আপু বুঝছি। জি আপু বুঝছি। আপনি না বাকিরা? জয়দেব, চিন্ময়, তালাউদ্দিন, অ্যানি, লুবনা, বুঝছি আপু। হ্যাঁ আপু, আপু এক কথা বল, আপু এক কথা বললে হেডের পরে দিতে হবে, কথা হচ্ছে শেষ, আর কিছু নাই। এই যে হেডের পরে দিলে তো আবার ঝামেলা আছে, যে ডক টাইপ এইচটিএমএল এর পরে যে হেড থাকবে হেডের পরে একটা স্পেস দিয়ে বসায় দিবে। জি আপু, এই যে ডক টাইপের পরে যে হেড আছে এর পরে হচ্ছে মানে হেডটা শুরু হয়েছে তো এখানে, এর আগে তো হেড নাই কোথাও, এই যেটা হচ্ছে হেডার, হেড শুরু হয়েছে এখানে, তো এরপর আমি যেখানে দিই না কেন কাজ করবে। আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন এখানে ডক টাইপ এইচটিএমএল কতটা থাকবে এবং হেড কতটা থাকবে, যে কোনো ওয়েবসাইটে, এটাই বললাম হেডের পরে দিলে হয়ে যাবে। আপু আপু আমরা সব থিওরি অ্যাপ্লাই করি, সমস্যা কি? আপনার সব থিওরি অ্যাপ্লাই করতে পারবেন না তো, সব থিওরি কিভাবে অ্যাপ্লাই করবেন এখন? ভাই এডিট করে দিব পরে, না হলে এডিট করে দেয়া যাবে না, পিক্সেল একবার সেট হয়ে গেলে সেকেন্ড টাইম করা যায় না, এটা আমার আর আপনার আপু, আমি ফাইবার হচ্ছে প্র্যাকটিস পারপাসে খুলছি, মনে করেন আপু এটা হলো, যদি আপু এটা হয় পিক্সেল এটা করা যায় না, পিক্সেল একবার সেট হয়ে গেলে পিক্সেলের সেকেন্ড টাইম এটাকে রিমুভ করতে পারবেন না 180 ডেজ এর মধ্যে। পিক্সেল কি প্র্যাকটিস পারপাসে করা যায় না তাহলে? না এই যে ও এখন করে দিচ্ছে, ওর ওইখানে এই ওয়েবসাইটে ওর যত ভিজিটর আসবে তাদের একটা ট্র্যাকার মানে তাদের একটা লিস্ট ও যদি রাখতে চায় ও পেয়ে যাবে, এবং 180 ডেজ এর পরে ওর এই পিক্সেলটা ইনঅ্যাকটিভ হয়ে যাবে, ওকে তখন নতুন করে আবার পিক্সেল দিতে হবে। আপু ট্রাফিক গুলো কি ফেসবুক থেকে আসলে তখন আমার কাছে এটা থাকবে চারটা? যে কোনো ফেসবুক থেকে আসুক, অন্য কোনো মাধ্যম থেকে আসুক, আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, আমরা দিয়ে আসছি না যে অল, যে কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করবে, আমার ওয়েবসাইটে যারা আসবে তাদেরকে আমি ট্র্যাক করব। আমি আপনাদের দেখিয়েছিলাম না একটু আগে একটা, যে আমার ব্লার হয়ে আছে, সরি ডিজেবল হয়ে আছে, কিন্তু এটা যদি আমি অন্য কোনো পেজে গিয়ে অন করি, অন্য কোনো পেজে গিয়ে যদি আমি এইখানে জয়েন করতে যাই বা অন্য কোনো পেজে ঢুকতে যাই, তখন কিন্তু আমার ওটা আবার এনেবল থাকে,
এখন ডিসেবল হয়ে আছে তো তখন এনেবল হয়ে যায়, কারণ আমার ফেসবুক পিক্সেল এখন ডিসেবল, দ্যাটস ওয়াই আমার ফেসবুকে ঢুকলে আমাকে এটা ডিসেবল দেখায়। আমি ফেসবুক ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এটা অলওয়েজ গ্রিন থাকে, ওইখানে একটা মার্ক লিখা, একটা অ্যামাউন্ট লিখা থাকে, 2, 3, 4, 5। আপনি একবার ঢুকলে এটা দুইবার ফায়ার করে, দুইবার ফায়ার করলে এখানে 2 লিখা উঠবে, আপনি দুইবার ঢুকলে এখানে 4 লিখা উঠবে। আপু একটা ফিক্সড সার্ভার যেতে পারেন, এখানে আরেকটা নতুন একটা বিষয় আছে, এখানে অ্যাড ম্যানেজারে, অ্যাড ম্যানেজারে কি আছে ও যেটা কোড নিছি, এখানে একটা লাইন লেখা আছে, এখানে বলছে দি পসিবল পেস্ট দা ফিক্সড বেস কোড এট দা বটম অফ দা হেডার সেকশন just above the head tag. আচ্ছা ঠিক আছে, এখন এখানে আপু মানে হচ্ছে রাশেদ ভাইয়ের কথাটা শেষে যেটা দিতে বলছে এটা, না না ঠিক আছে ঠিক আছে, আমি ভুল বুঝছি, ঠিক আছে আপু এখন কি করব বলেন, আমাকে বলার আগে আপনারা আগে বুঝেন, আপনারা বুঝবেন কিনা না, আপনাদের কাছে এলোমেলো আমরা ইনসার্ট হেডার এন্ড ফুটার, ইনসার্ট হেডার এন্ড ফুটার তো শুধু আপনার ওয়ার্ডপ্রেস এর জন্য, ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর জন্য। আপু বায়ারকে মিদন ভাই থেকে একটা ওয়ার্ডপ্রেস সাইট কিনে দিব, এক্সওয়াইজেড ডোমেইন। আচ্ছা ফাইজলের কথা আমরা বন্ধ দেই, আমরা কাজের কথায় আসি। এই জায়গাটা কি আপনাদের মাথার উপর দিয়ে গেছে না বুঝতে পারছেন, সত্যি করে বলেন, নাই তো আমি আবার নতুন করে ফার্স্ট থেকে আসি। বুঝতে পারছি আপু, একটা 5 মিনিটের ব্রেক দেই, ব্রেক দিয়ে আবার নতুন করে আসি, আসবো না এটা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? মুসা ভাই, তুষার, তুষার, মুসা ভাই আপনারা কি বুঝতে পেরেছেন? ওয়েব ডেভেলপারদের আমার বুঝে লাভ নাই, ওয়েব ডেভেলপাররা আমারে বুঝাই দিয়ে যাবে। ভাইয়া মাথায় ঢুকছে কিছু? আমি আরেকটু বললে হয়ে যাবে, বলেন আরো উপরে উঠেন, একেবারে উপরে উঠে যান, এখন কন্ট্রোল এফ একটু বাইরে, কাস্টারটা একটু বাইরে নিয়ে যান একটু, মানে উপরে, হ্যাঁ আর মাস্ক এগুলোর ভিতরে, এখানের ভিতরে, হ্যাঁ এখানে কন্ট্রোল এফ দেন, ওখানে কন্ট্রোল এফ দেন, যে কেউ পারবে জিনিসটা কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দিয়ে ওখানে হ্যাট লিখেন, সিআরডি দেন, হ্যাট লিখে এখন বাইরে ক্লিক করেন, হ্যাট লিখে সিলেক্ট হোক, হলুদ হয়ে আছে, ওগুলোতে হেডার হেড ট্যাগ দেখতেছেন, 13 নম্বরে হলুদ হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ ওই হেডটা হেড ট্যাগটা হলুদ হয়ে থাকবে, নিজেই তিনটে এন্টার দেন তখন, এখন মাঝখানে 15 নম্বরে কাস্টারটা রাখেন, এখানে আসি কোডিং তে বসাই, তারপরে ওকে করে দিলে হয়ে যাবে, আর তিনটে এন্টার দেওয়ার কারণটা হচ্ছে উপরে একটা স্পেস থাকবে, উপরে দিয়ে দিল কেন কে জানে, উপরে দিয়েছি সেজন্য সবাই কনফিউজ ফিল করতেছে, সাধারণত এরকম দেয় না, পিএসপি তে উপরে কমান্ড থাকে না, কমান্ড থাকে নিচে, আমাদের ফাহিম ভাই ভালো বুঝবে, কিন্তু কমান্ড থাকে কিন্তু নিচে, এখন উপরে কমান্ড গুলো সাধারণত নিচে দিয়ে থাকে, অর্থাৎ হেড এর নিচে কমান্ড থাকে, এখন দিয়ে রাখছে হেড এর উপর, উপরের অংশে কমান্ড দিয়ে রাখছে, যার কারণে আমাদের এটা বুঝতে ঝামেলা করে ফেলতেছে সবাইকে, কমান্ড উপরে যে একটা কমান্ড দিতেছেন, আপনারা এখন বুঝছেন পুরো ওয়েবসাইটের দিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ওয়েবসাইটের দিকে ট্রান্সফার, আচ্ছা আচ্ছা সেদিকে আমরা না যাই, ওয়েবসাইটের দিকে কেউ ট্রান্সফার করেন না, এরা আরো গুলায় যাবে,
আচ্ছা 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 ঠিক আছে এটা উপরে জিনিসটা খানা নিচে থাকে এটা জানা যে এখন যদি দেন হেডের নিচে কন্ট্রোল এফ দিয়ে হেড যেটা আসে ওটার নিচে যদি ওই হেডের নিচে যদি কোডিংটা রাখেন কোনো সমস্যা হবে না কারণ কন্ট্রোল এফ দিলে তো হেডই আসবে আর কোনো কিছু আসবে না আর দুইটা দুই পাশে দুইটা টিপ থাকে ওকে দেখলে বুঝতে যাবে আর কোনো কিছু করতে হবে কন্ট্রোল এফ দিলে যেটা আসবে সেটাই কন্ট্রোল এফ দিয়ে হেড হেড দিয়ে এন্টার তাহলে যেটা আসছে সেটাই হচ্ছে হেড আপু এখন কি কোথা থেকে এখানে দিব নাকি ঘুরে ফিরে আমার কথাই আসছে ভাই আমরা তো হেড নিয়ে কথা বলছি আপনি বডি নিয়ে কথা বলছেন আপু এখন কি সেটিংস থেকে দিব নাকি এখানে দিব বডির উপরে বলছি আচ্ছা ঠিক আছে আমরা ব্যাপারটা এখন ইয়ে করি বাবু এখন কোথা থেকে দিব আপু কাজটা করি এখন কোথায় করবো এখান থেকে করবো এখান থেকে করে ফেলেন কিন্তু কথা হচ্ছে এখান থেকে করতে গেলে যেটা হবে যে আপনাদের এই থিম হেডারে এনে বসানো যায় এই কথাটা ভাইয়া এই যে আজকে আপনাদের এখন যে জিনিসটা তৈরি হলো না এই 10-15 মিনিটের ডিসকাশনের যেটা এইটা যাতে তৈরি না হয় দ্যাটস ওয়াই ভাইয়া আমাদেরকে ওইটা করেছিল তো ওইটা করানোর পরে যেটা হয়েছিল অনেক সময় বলা হতো যে আমরা ওয়ার্ডপ্রেস ছাড়া তখন আমরা জানতাম না যে ওয়ার্ডপ্রেস ছাড়া কিভাবে বসে যেমন এখানে ফাহিম বলেন সাজ্জাদ বলেন বা রাশেদ বলেন এদের যেমন ওয়েবসাইটের আইডিয়া আছে ডেভেলপমেন্ট নিয়ে আইডিয়া আছে এই জন্য ওরা জানে আমাদের ওখানে আমরা জানতাম আমরা শুধু জানতাম ওয়ার্ডপ্রেস কিভাবে বসায় পরবর্তীতে যেটা হয়েছে বাই রিকোয়েস্ট যখন আসা শুরু হলো তখন দেখলাম যে বাই রিকোয়েস্ট আসছে কিন্তু আমরা অন্য কোনো ওয়েবসাইটে পিক্সেল সেটা বসাতে পারি না পিক্সেল সেট করতে পারি না ঠিক আছে আমার মতে প্রবলেমটা যাতে আপনাদের না হয় সেই জন্য আমি এখানে নিয়ে এসেছিলাম কিন্তু এখানে আনার পরে আপনারা আমার মাথা গুলাই ফেলছেন আপু দুইটা করা যেত একটা একজনটা হেডার এন্ড ফুটার দিয়ে করেন আর আমার এখান থেকে কুড দিয়ে করি এখান থেকে না কারণ আমি তো করতে পারতাম এখন সমস্যা হচ্ছে কি ভাইয়া যে রাশেদ ভাইয়ার স্ক্রিন যদি ওয়েবসাইট দেয় রাশেদ ভাইয়ের হচ্ছে লোডিং এ থাকে কাজ করে না আর আপনার এখানে নেট প্রবলেম করে সুব্রত আজকে মোবাইলে ক্লাস করছে বাকি মিনহাজ পারবে কিনা বা অন্য কারো ফেসবুকের পেজ আছে কিনা ওনারা তো আবার এক একজন নাই বললাম আমি লাইভে আপনাদের এই এই সমস্ত কীর্তিকলা যে আপনারা কতটুকু কাজ করছেন আপনারা নিজেরাই জানেন সবার জন্য যেটা সুবিধা হবে সেটা করলে ভালো কারণ হ্যাঁ সবার জন্য সুবিধা বলতে হয় যে বললাম না আপনি যখন ওয়ার্ডপ্রেস খুব ইজিলি আপনি হচ্ছেন ইনসার্ট হেডার ফুটার দিয়ে করে দিতে পারবেন ওয়ার্ডপ্রেস এর কাজের জন্য আপনার 2 মিনিট সময় লাগবে না যান ইনসার্ট হেডার এন্ড ফুটারে যান হ্যাঁ সেটাই ভালো হবে ইনসার্ট হেডার এন্ড ফুটারে যান ওকে লিভ দিয়ে দেন এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে এবং এটা মনে রাখতে পারে যে ইনসার্ট হেডার এন্ড ফুটার আসছে না এগুলি কিসের কোড মনে আছে যে মেইল টেমপ্লেট আগে যেটা ছিল ওটা তো কোড ওইটা তো হচ্ছে ভাইয়া ইয়ে ছিল ওইটা আপনার হচ্ছে কন্ট্রোল ভি দেন চলে আসছে এটা কি আসছে আপু এখানে একটা এরর দেখাচ্ছে হ্যাঁ এরর দেখাচ্ছে কি সেটাই তো দেখতে চাইলাম অল ডকুমেন্ট মাস্ট বি প্রেজেন্ট অন ইমেজ এলিমেন্টস আপনার ইমেজ এলিমেন্টস এখানে কোত্থেকে আসলো দেখি ভাইয়া আপনি কোডিং এ যান তো কোথায় এটা
আপনার ওই ইমেজ এলিমেন্টের কোড ওখানে গেল করতেছে, এটা কোনো সমস্যা হবে না, এটা হচ্ছে ফেসবুক এর ইমেজ। ওখানে লিখে দিয়েছে প্লিজ ডোন্ট মডিফাই দিস কোড, এটা যেরকম আছে এরকম দিতে হবে। ওখানে যান, আমি দেখাই, ওখানে যান হ্যাঁ, ওখানে দেখতেছেন এসআর সুদ্য নাম্বার দেখতেছেন, সুদ্য নাম্বার দেখতেছেন হ্যাঁ, ওইটা হচ্ছে ওই সুদ্য নাম্বারের পরে যেটা আছে ইমেজটা হচ্ছে ওখান থেকে আসছে facebook.com, ওইটাই হচ্ছে ইমেজ, ফেসবুকের ইমেজ এটা। কিছু কথা হয় এটা অনেকগুলি কাজের কোড আমরা হেডারে বসাই, সেভ দিয়ে দেন, অনেকগুলি কাজের কোড আমরা হেডারে বসাই, সেটা আমার ডিলিট করতে হবে না, কারণ আমি ডিলিট করে দিলে ওর হেডারের জিনিসটা আমার এখান থেকে চলে যাবে, বুঝতে পেরেছেন? প্রতিবার যখন হেডারে কোনো কিছু অ্যাড করতে হয় তখন একটা এন্টার দিয়ে তারপরে আপনি নতুন কোডটা অ্যাড করে দিবেন, আগের কোডটাকে রিমুভ করতে হয় না। এখন ডান পাশে গিয়ে একটা ট্যাব ওপেন করেন। শুভাশিস ভাই, জি ভাই, আচ্ছা আপনি যে কোডটা আপনি কপি করছেন একটা, এটা একটু জুমের চ্যাট বক্সে দেওয়া যাবে? এই কোডটা কিন্তু সবার এক না আপু, প্রত্যেকজনের সমস্যা নাই, একটু আপু আমি একটা জিনিস দেখার জন্য। আচ্ছা এখানে হচ্ছে আপনি ইয়ে যান ভাইয়া, অ্যাপ স্টোরে গিয়ে আপনি হচ্ছেন ইয়েতে ঢুকেন, একটু আগে বললাম না পিক্সেল হেল্পার এক্সটেনশনটা নামান, পিক্সেল হেল্পার PIXEL, এই যে চলে আসছে তো। করে নেন, কি দেয় আমি বলতেছি, করে ফেলতেছে, নিচে আসেন একটু করেন। আপনি বলছেন এটাই হবে, পর আর লাগবে না, যান পিক্সেল হেল্পার কে ইয়ে করেন, অ্যাক্টিভ করেন, আসে নাই তো, কোন করছেন এখন, হচ্ছেন ফেসবুকে ঢুকেন, ফেসবুকে নাকি আপু অ্যাড ম্যানেজারে, ফেসবুক রিলোড দেন, রিলোড দেন, আপনার ওয়েবসাইটে ঢুকেন। আচ্ছা দাঁড়ান, আপনি না, আপনি না, আপনি না, সরি, আপনি ঢুকেন, আপনার ওয়েবসাইটে আপনি ঢুকেন, ভিজিটর মোডে যাবেন, ভিজিটর মোডে যাবেন, ফেসবুক পিক্সেল এটার কাজ কি? হ্যাঁ ফেসবুক এই পিক্সেলটার ত্রুটি হচ্ছে কোডটা আমরা ইয়েতে পাই, আচ্ছা এটা দিয়ে কোনো কিছু বোঝা যাবে, ওইটা দিয়ে হচ্ছে যে এখন আপনার ওয়েবসাইটে না না ওইটা 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 না এক্সটেনশন এক্সটেনশন একটা নাও এসেন্স, এটা হ্যাঁ হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে, এটা দিয়ে হচ্ছে পিক্সেল হেল্পার, আপনি বুঝতে পারতেছেন কোন কোন ওয়েবসাইটে ঢুকলে আপনাকে হচ্ছে ওরা ট্র্যাক করতেছে, এই যে এখানে ওর দুই আসছে, একবার ঢুকছে দেখছেন, দুই আসছে যে, এখন অন্য যে কোনো ওয়েবসাইটে ঢুকলেও দেখতে পারবে কোন ওয়েবসাইট ওকে ট্র্যাক করে, এটার উপরে ক্লিক করেন, এখন পিক্সেল হেল্পারের উপরে, আচ্ছা এখানে একটা ভিউ অ্যানালিটিক্স, হ্যাঁ একটা পিক্সেল দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ ভিউ অ্যানালিটিকে যান, এই ভিউ অ্যানালিটিকটা কিন্তু আপনাকে ইভেন্টে নিয়ে আসবে, এখন ওর পেজে কারা যাবে কারা যাবে না, অ্যানালিটিক ফর পিক্সেল, এই দাঁড়ান হোল্ড, স্ক্রিনশট নেন, পিক্সেলের যে আপনি পিক্সেলের থ্রুতে যে আপনি তাদেরকে টার্গেট করবেন, তাদের ইনফরমেশন কালেক্ট করবেন, কোত্থেকে করবেন, এটা তো আমরা পিক্সেল সেট করলাম, পিক্সেল সেট করার পর আমরা কালেক্ট করব কোত্থেকে, ওয়েবসাইট থেকে বের হয়ে গেলেও কি এটা কাজ করবে? হ্যাঁ এই যে দেখেন ওর এখানে নগদে 40 হয়েছে, আপনারা 10 জন ঢুকছেন, সরি 10 জন না তার বেশি ঢুকছে, ও 40 হয়ে গেছে এখানে দেখছেন,
40 তো মনে হয় এই দাঁড়ান আমাকে বললেন আমি ভুল বললে 40 এটা 40 আচ্ছা অ্যানালিটিক হ্যাঁ নেক্সটে যান দিব নো ইউজার নেক্সট আপু স্ক্রিনশট দিতে হবে এগুলা নিয়ে রেখে দেন আপনার নিজের ভালোর জন্য গ্রুপে দিয়ে দিবেন কারো কোথাও আটকালে সে যাতে পরবর্তীতে এখান থেকে কালেক্ট করে নিতে পারে ডান এখানে আপনার সোর্স গুলি সাবমিট হবে এখান থেকে আপনি পরে কালেক্ট করতে পারবেন তাদেরকে এটা কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন ওভারভিউ বায়ারকে যে পিক্সেল সেট করে দিয়েছেন সেট করার পরে বায়ার যে আপনার রিভিউ দিবে বায়ারকে যে আপনি কাজ পাঠাবেন তো পিক্সেল তো সেট করে দিলেন আপনার ওয়েবসাইটে বসে গেল বায়ারকে আপনি কি দিবেন স্ক্রিনশট কি দিবেন পিপল স্ক্রিনশট দিবেন এই যে এই পোরশনটার এই পোরশনটার কি স্ক্রিনশট দিবেন আপনার ব্যাচমেট বা আপনার অন্য কোনো আইডি বা আপনার পরিচিত কাউকে বলবেন যে তুমি এই ওয়েবসাইটে ঢুকো এই ওয়েবসাইটে যারা ঢুকবে তাদের ইনফরমেশনটা এখানে চলে আসবে যে কি আসবে কতজন আসছে কতজন আসে নাই এই যে ট্র্যাকিংটা এই ট্র্যাকিংটাই আপনার বায়ারকে স্ক্রিনশট আকারে পাঠাই দিবেন আপু এই নাম্বারটা বেড়ে যাচ্ছে কেন এখানে 46 হয়ে গেছে এই যে কেউ ঢুকছে এখন আপু এটা তো এখানে কোথাও দেখা যাচ্ছে না কে কে ঢুকছে কোন জায়গায় ঢুকলে এই র‍্যাঙ্কটা চেঞ্জ হবে কি ফেসবুকে নাকি ওর ওয়েবসাইটে ওর ওয়েবসাইটে আচ্ছা আপু ওর ওয়েবসাইটে ঢুকলে ও দেখতে পাবে বেরোয় যান এখান থেকে বেরোয় আরেকটা আরেকটা সাইডে ঢুকেন এখানে দেখাতে থাকে আপনার এখানে 52 হয়ে গেছে আপু এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না কেন এখানে কারা কারা আপনি বলেন না এখানে কারা কারা আসছে দেখা যাবে দেন ভাই মাত্র সেট করছেন একটা জিনিস আসতে একটু সময় লাগে এখানে পড়েন এই জন্য বলছে যে দেখেন এখানে পড়েন আপু এখন কি করব বায়না দেখতেছেন এটা কোন জায়গায় আমি দেখতেছি না যে বায়না এটা হ্যাঁ একদম উপরে ডান পাশে দেখেন এই যে দেখেন আমার মার্ক করা আছে রশিদ ভাই ও আচ্ছা তাহলে আমার এখানে এটা স্ক্রিনটা ঘুরে শুরু করতেছেন আমার এখানে সমস্যা হচ্ছে ওখানে আচ্ছা এখানে হচ্ছে দেখেন আপনারা এই জিনিসগুলো একটু পড়েন আর ভিউফুল রিপোর্ট দেখেন ভিউফুল রিপোর্ট দেন অ্যাক্টিভ ইউজার কত ইউজার আসছে কি আসছে নিউ ইউজার টু কত পার্সেন্ট আসছে এগুলো সব দেখবেন বাট পিক্সেল তো মাত্র সেট করলেন সেট করে তো ইনস্ট্যান্ট পাবেন না আপনি এখানে আসতেছে কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না এটা ইনস্ট্যান্ট টোটাল ডিটেইল দেখতে পাবেন হচ্ছে ওই যে বলেছিলাম ইভেন্ট ম্যানেজার একটা জায়গা সরি ইভেন্টের কথা বলছিলাম নাকি যেটা থ্রুতে আমরা পিক্সেলের এইটা দেখতে পাই আপনার নামাজে ব্রেকটা নিয়ে আসেন এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে সেটা আমি দেখিয়ে দিচ্ছি রেকর্ডিংটা না হয় আপনাদের কারণ এইটা হলে আপনাদেরও প্রবলেম হবে শুভাশিস স্ক্রিনটা দিয়ে যান ভাইয়া ব্রেক স্ক্রিনটা দিয়ে যান চেপে দিচ্ছি আমি Thank you.
হ্যালো, আপনারা একটু আপনারা ব্যাক করেছেন? জি আপু। সবাই? জি আপু। আমাকে একটা সেকেন্ড টাইম দেন, আপনারা ব্যাক করেন, আমি দিচ্ছি। শুভাশিস আসছে? হ্যালো, জি আপু আছি। আচ্ছা শুভাশিস, আপনি স্ক্রিনশটটা অফ করেন, যে পিক্সেল সেটআপ করবে ওকে বলেন, ফাইম আছে না, ফাইমকে বলেন স্ক্রিনটা শেয়ার করতে, স্ক্রিন শেয়ার করে অ্যাড ম্যানেজারে ঢুকতে। হ্যালো আফু, জি মুসা ভাই, এখন তাহলে ওয়াট করব? ওকে ভাইয়া, কিন্তু ছোট, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি আমরা। জি আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون صدق الله العظيم. মিন আচ্ছা আমি অনেকদিন পরে শুনলাম আপনার। অনেকদিন পরে হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত শুনলাম ভাইয়া। এরপরে শুরু করেন, কেউ কিছু বলবেন? হাত ঘুমায়, হাত ঘুমায়। ঘুমাইছি না আপু। আপনি আপনি প্র্যাকটিস করবেন হাত? করতে পারি। আপনাদের এই অবস্থা দেখে, আপনাদের যে ভাই এটা ভাই ওইটা ভাই ওইটা বলছেন যে, এটা দেখে মানুষজন কনফিউজড হয়ে আপনাদের লাইভে এসে কমেন্ট করে দিচ্ছে, হেডার হেডারের পরে পিক্সেল কোড তারপরে হেডার, বুঝছেন? আপনাদেরকে কমেন্ট করে দিয়ে গেছে, দেখছেন? আমি দেখি নাই বডি দেখে আসেন। আপনাদেরকে হচ্ছে তারা রিপ্লাই দিয়ে গেছে আপনাদের এই হট্টগোলের জন্য। স্ক্রিন শেয়ার করেন,
সুভাশিস ছাড়া অন্য সুভাশিস ছাড়া অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন যিনি হচ্ছেন কাজটা করবেন, পিক্সেল সেটআপটা করবেন। হ্যালো ভাইয়ারা। আচ্ছা আপু এটা কি রিয়েল আইডি থেকে হবে? হ্যাঁ পিক্সেল সেটআপ রিয়েল আইডি থেকে করতে পারেন, কোনো প্রবলেম নেই ভাইয়া। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা করি। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, পিক্সেল সেটআপ রিয়েল আইডি থেকে করতে পারেন, বাট অ্যাড ম্যানেজারের কাজগুলি আমরা রিয়েল আইডি থেকে করব না। আমাদের ফেক আইডি থেকে পেজটাকে একটা প্রপার ফেক আইডি আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আপনারা সবাই বলেছেন করেছেন, ওই ওই ফেক আইডি সমস্ত ইনফরমেশন দেন, ইনফরমেশন দিয়ে আইডিটাকে অ্যাক্টিভ করেন, তারপরে ওইটা দিয়ে প্র্যাকটিস করেন। যদি ব্লক হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, আপনার ওই অ্যাকাউন্ট হবে, এই অ্যাকাউন্টটা হবে না। ক্লিয়ার? জি আপু ক্লিয়ার। ভাই ও বোনেরা ক্লিয়ার? আপু স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। তাবৎ দুনিয়া মানে বোঝেন আপনারা? জি আপু বুঝতে পারছি। কি গোটা দুনিয়া? এটা হচ্ছে আমার লোকাল ল্যাঙ্গুয়েজ, আমি বলে ফেললাম যে আমরা বলি তাবৎ দুনিয়া মনে হয়ে গেছে, আমার দেশি ভাষা। কি লোডিং আছে এখন? আহাদ লোডিং তো শেষ হয়েছে। আচ্ছা হাসনাত কোথায়? আমি সবাইকে জিজ্ঞেস করলাম, হাসনাতকে দেখলাম না। হাসনাত কি বুঝতে পারছে আসলে? হাসনাত কি আছে ক্লাসে? মাহমুদুল হাসান হাসনাত আরেকটু আগে মনে হচ্ছে, আমি চিনময় টিনময় সবাইকে জিজ্ঞেস করতেছি কিন্তু আমি হাসনাত কে কেন জিজ্ঞেস করছি না? হাসনাত, মাহমুদুল হাসান হাসনাত, এই ওকে যখন বলি ভাই আপনি ক্লাসে থাকেন না, ও তখন বলে না আপু আমি ক্লাসে থাকি। এখন কি করা উচিত ওকে? আচ্ছা এখানে এখন একটা জিনিস দেখেন, আব্দুল আহাদ ভাই, আহাদ ভাই আপনার নামের যে ছোট ছবিটা আছে, ছোট ছবিটার ওখানে ক্লিক করেন অ্যারোটাতে। হ্যাঁ অ্যারোটাতে ক্লিক করলে দেখেন এখানে সুভাশিসের একটা দেখিয়েছিল, এখন দুটো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হুম, একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। এটা অ্যাড অ্যাকাউন্ট, যেটা ইয়ার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর এটা কিন্তু ওনার বিজনেস অ্যাকাউন্ট। আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন কেন আহাদ? করি নাই তো আপু। এই যে এটাকে ডান পাশে ওপেন করেন, business.facebook.com দেখছেন আপনার বিজনেস অ্যাকাউন্ট? এটা দেখি, এটা তো আমার পেজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে একটা জিনিস চলে আসছে, ডিউ টু নিউ প্রাইভেসি রুল ইন ইউরোপ সাম ইনবক্স ফিচার মেসেজিং রিলেটেড ইনসার্টস মে বি আনঅ্যাভেলেবল রাইট নাও, এফেক্টেড ইনসার্টস উইল শো in place of data may be lower than expected. পুরো এটা গতকালকে আমি যখন এরকম প্র্যাকটিস করতে গেছি এটা এরকম আসছিল। এটা একটা ইয়ে দেখাচ্ছে ওদের, কি একটা ফিচারে প্রবলেম হচ্ছে। আচ্ছা এটার আন্ডারে আপনার অ্যাড অ্যাকাউন্ট, সরি আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি না হতো তাহলে এই জিনিসটা আসতো না, business.facebook.com। আপনার এই পেজের আন্ডারে বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমাদের আড্ডা ফেসবুক পেজ, পেজ 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 কোন পেজই হয় নাই, দেখছি আপনাদের আড্ডা। এটা পিকচারটা দেখছেন? কোয়ে পিকচার সব জায়গায় আপনারা তো আমাকে এখন
আমি তো এখন আপনার জন্য হচ্ছে পাবলিক প্রপার্টি, আমি তার প্রাইভেট প্রপার্টি না। আপনি এখন ব্র্যান্ড ছবি যেমনি ইউজ করতেছেন মনে করতেছেন পাবলিক প্রপার্টি, আপনি এখন ব্র্যান্ড। আপু এটা প্র্যাকটিস পারপাসে খোলা হয়েছিল। হ্যাঁ তাও আবার আমার ছবি দিয়ে প্র্যাকটিস পারপাসে খোলা, আবার সেটা বলতিছেন আপু? এখানে সবাই আছে আহ, এটাকে হচ্ছে ইয়ে করেন ভাইয়া, বিজনেস হ্যাঁ ফেসবুক বিজনেস এটাকে ক্লোজ করেন, আমরা পিক্সেল সেটআপে যাই। এখন ডানে বাঁয়ে কেউ নড়াচড়া করবেন না, ওর পিক্সেল সেটআপের এখানে কাজ হচ্ছে এই যে এখানে যান ফেসবুক অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে আপনি হচ্ছেন অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার নট বিজনেস সেটিং, অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করে হোল্ড অন টার্ন অফ অ্যাড ব্লক আর রান মোড এগুলিকে ব্লক করেন, সরি ব্লক না ক্লোজ করেন। এটা গেট স্টার্টেড দিয়ে দেন, গেট স্টার্টেড দেন। আরে ভাইয়া ফার্স্টটা গেট স্টার্টেড দেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং টুল আছে এজার দি বাপু। আপনাদের কার্সর আমি বলার আগে যাতে ক্লিক না হয় আমার কাছ থেকে ডাবল শিওর হয়ে নেবেন যে আপু ক্লিক করব কিনা, ঠিক আছে? ওকে আপনার 9 ডটে ক্লিক করেন, এজ অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক করেন। আপনারা অ্যাড ব্লকার আপনি অন করে রাখছেন, অ্যাড ব্লকার অ্যাড ব্লক করা ইয়েটা আপনি অন করে রাখছেন, এটাকে অফ করেন। ওকে ওকে দেন অ্যাড ব্লকার, এটা কি অ্যাড ব্লকার? ও মেবি কোনো অ্যাড যাতে ওর কখনো ওয়েবসাইটে যখন যাবে তখন না দেখায় ওই জন্য কোনো অ্যাপ ও ইনস্টল করে নিয়েছে, তাই না? হাত না তো আমি শুধু এইটা ইনস্টল করে রাখছি, এটা তো পিক্সেল হেল্পার, এটা না অ্যাড ব্লকার। ওই যে অ্যাড ব্লকার জান জান জান, হ্যাঁ 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 ইউটিউবের জন্য আর কি। হ্যাঁ দেখছেন যা দেখছি, এইখান থেকে হচ্ছে ক্রিয়েট কাস্টমার অডিয়েন্স। অলওয়েজ আমাদের প্রথমবার করার পরে এরপরে আর এই অপশনটা পাবেন না আপনারা, ওয়েবসাইট অ্যাপ অ্যাক্টিভিটি না ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইটে গিয়ে আপনার হচ্ছে এই আহাদ আব্দুল, আব্দুল আহাদ আপনি স্ক্রিনশট এখান থেকে নেওয়া শুরু করেন। এখন কথা হচ্ছে আপনারা প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নেবেন, সবাই সবাই নেবেন, তার কারণ হচ্ছে যাতে একজন আরেকজনেরটা দিয়ে ট্রাই করতে পারেন। চিন্ময় চিন্ময় ছাড়া চিন্ময় বাকি সবার স্যাম্পল কালেক্ট করবে ওর পিক্সেল সেটআপের ওয়ার্ক স্যাম্পল হিসেবে, সুভাষিস সুভাষিস ছাড়া বাকি সবারটা কালেক্ট করবে ওর পিক্সেল সেটআপ হিসেবে, আহাদ আহাদেরটা ছাড়া বাকি সবারটা কালেক্ট করবে পিক্সেল সেটআপ হিসেবে। এখন যদি আপনারা সবাই স্ক্রিনশট না নেন তাহলে বাকি সবাই কেউই আপনারা কোনো জায়গায় ওয়ার্ক স্যাম্পল হিসেবে দিতে পারবেন না। এবং আপনাদের ফেসবুক ফেসবুকের যদি কেউ আলাদা করে অ্যাড ম্যানেজার অথবা পিক্সেল বা ফেসবুকের অন্য কাজের জন্য খুলতে চান সেক্ষেত্রে এখানে আপনি দিয়ে দিতে পারেন পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপে পিক্সেল, এটা যখন ফেসবুকে দিবেন অন্য কোনো কাজ পান আর না পান পিক্সেল সেটআপের কাজ পাবেন। বুঝতে পেরেছেন কথাটা আরেকবার বলবেন? বলেছি ফেসবুকের যদি কোনো গিগ খুলতে চান সেখানে যদি একটা কাজের নাম আপনারা সেটআপে পিক্সেল দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার অন্য কোনো কাজ পান আর না পান পিক্সেল সেটআপে কাজটা আপনি পাবেন। আর যেটা বলেছি সেটা হচ্ছে যে ধরেন এখন সুভাষিসের অ্যাকাউন্টে তো সুভাষিস দেখাবে, এই যে আহাদের কাছে আব্দুল আহাদ দেখাচ্ছে, তো আহাদের তো নাম ইউজার নেম তো আহাদ দেয়া, তো আহাদের নাম যদি ইউজার নেম আহাদ দেয়া থাকে তাহলে বায়ার বুঝবে ও ওর নিজের পিক্সেল সেটআপ করেছে, ও তো বায়ারের পিক্সেল সেটআপ করেনি, সেক্ষেত্রে ও কি করবে ওর এই স্ক্রিনশটটা নিবে ঠিকই কিন্তু ওরটাও অ্যাড করবে না। আপনাদের বাকি যেই 27 জন আছেন বাকি যে 26 জন আছেন বাকি 26 জনের স্ক্রিনশট গুলিকে একসাথে একটা পিডিএফ করে ওর ওয়ার্ক স্যাম্পল হিসেবে বায়ারকে জমা দিয়ে দেবে, যেখানে কোথাও দেখা যাবে না আপনার নাম, যেখানে কোথাও দেখা যাবে না আহাদের নাম। তাতে কি হবে বায়ার ভাববে যে না আচ্ছা ও এতগুলি মানুষের পিক্সেল সেটআপ করতে পেরেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন কাজ করবেন তখন আপনি আপনারটা বাদ দিয়ে বাকি সবারটা কালেক্ট করবেন, তো এই জন্য সবাইকে বলেছি স্ক্রিনশট নিতে যাতে এইখানে এই যে আব্দুল আহাদ পিক্সেল দেখতে পাচ্ছেন
এইখানে যাতে বায়ার কখনো দেখতে না পায় আপনার ওয়ার্ক স্যাম্পল আপনারই পিক্সেল সেটা আপনার পিক্সেল বায়ারের থাকবে তো আপনার দর্জন দর্জন 10টা নাম আছে 10টা নামে তো 10 রকমের পিক্সেল সেটআপ হইছে তাই না এখন কথাটা বুঝতে পারছেন যে আপনারা কোন মেসেঞ্জারে দিতে দিতে বলেন আপনারটা একটা লিংক করে নেন যে পিক্সেল লিংক আপনাদের অল লিংকের সাথে পিক্সেলের লিংকটা দিয়ে দেন পিক্সেল সেটআপের লিংক তারপরে হচ্ছে ওইখানে একটা দিবেন হচ্ছে ইনস্টাগ্রামের লিংক একটা দিবেন হচ্ছে লিঙ্কডইনের লিংক একটা দিবেন হচ্ছে ফেসবুকের লিংক আর একটা দিবেন ইউটিউবের লিংক এই লিংকগুলির নিচে থাকবে কি জানেন যেই ওয়ার্ক স্যাম্পল গুলি আপনারা রেডি করছেন বায়ার চাইলে যাতে ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে ওইগুলি নিয়ে নিতে পারেন একটা ড্রাইভে একটা ড্রাইভ করেন ড্রাইভের একটা লিংক ড্রাইভে আপলোড করেন আপলোড করে ওটা শেয়ারেবল লিংক করে ওই লিংকে অ্যাড করে রাখেন যাতে যে কেউ ওই লিংকে ঢুকে ওটাকে ডাউনলোড করে নিতে পারে বুঝতে পেরেছেন জি আপু কখনো কারো কাছে কোনো বায়ার ওয়ার্ক স্যাম্পল চাইলে আরেকজনের জন্য ওয়েট করতে হবে না লেট হবে না আপনার মাথায় থাকবে এটা গুগল ড্রাইভে আছে ড্রাইভের লিংকটা আমার অল লিংকে আছে আমি অল লিংক থেকে কালেক্ট করে স্যাম্পলটা দিয়ে দিতে পারবো ঠিক আছে না জি আপু দেবো জিনিসটা ভালো বা আপু আমি ওই দিন ইয়া কি জানি দিবা করবাই আমার থেকে সকাল 7টার দিকে 6টার দিকে আমার থেকে ইনস্টাগ্রামের ই চাইছে আমি সাথে সাথে ওকে দিয়ে দিতে পারছি কারণ আমি আমার মোবাইলে রাখছি তো এটা আমি সাথে সাথে ওকে দিয়ে দিতে পেরেছেন কারণ ওই টাইমে আপনি জেগেছিলেন আপনি যদি ওইটা ঘুমাতেন আমাকেও থাকতো কিন্তু ও নেট থাকার মানে হচ্ছে ও কিন্তু যে কোনো সময় ড্রাইভ থেকে ডাউনলোড করে বায়ারকে দিয়ে দিতে পারতেছে হ্যাঁ এটা আপনাদের জন্য একটা মানে সুবিধাজনক কাজ না হ্যাঁ হ্যাঁ ওই জন্য বললাম ড্রাইভ লিংকে আপলোড করে ড্রাইভের লিংকটা হচ্ছে এখানে দিয়ে রাখবেন শেয়ারেবল লিংক দিয়ে রাখবেন যাতে যে কেউ ওই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারে এবং প্রত্যেকটা পিডিএফ এর নাম আপনারা দিয়ে দিবেন আপনাদের নাম দিয়ে যেমন এটা হচ্ছে ফেসবুক ওয়ার্ক স্যাম্পল পিক্সেল ওয়ার্ক স্যাম্পল ইনস্টাগ্রাম ওয়ার্ক স্যাম্পল ইউটিউব ওয়ার্ক স্যাম্পল লিঙ্কডইন ওয়ার্ক স্যাম্পল কানেকশন ওয়ার্ক স্যাম্পল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম দিয়ে দিয়ে দিবেন বুঝতে পেরেছেন আপনাদের ড্রাইভে আপলোড করবেন একটা ফোল্ডার ওই ফোল্ডারটা শেয়ারেবল লিংক করবেন শেয়ারেবল লিংক করে ওই লিংকটা আপনার অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন অ্যাসাইনমেন্টের শিটটাতে অ্যাসাইনমেন্টের শিটে যখন পিক্সেল সেটআপটা সাবমিট করে দিবেন এই কাজটা সুব্রত করে নিবে সবার থেকে নিয়ে নিয়ে কিছু কিছু অংশ নিয়ে নিয়ে সুব্রত হচ্ছে ওইটাকে একটা পিডিএফ করবে পিডিএফ করে ওই পিডিএফ এর ফাইলটা পিক্সেল সেটআপ দিয়ে লিংক দিয়ে একটা ড্রাইভে দিয়ে দিবে ওকে আপু ঠিক আছে ব্যাপারটা যদি বুঝতে না পারেন আমি আহাদের পিক্সেল সেটআপটা শেষ করি তারপরে বাকিটা আমি আপনাদেরকে একদম স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই কিভাবে করতে হবে ঠিক আছে আহাদ ভাই এরপরে হচ্ছে কন্টিনিউ দেন ওয়েবসাইট দিবেন এখানে এখানে ওয়েবসাইট দিলেও হয় না দিলেও হয় এটা অপশনাল এটা দিতে হয় দিতে একদম ম্যান্ডেটরি কিছু না আচ্ছা ওকে এটা কি আবার আমাকে বলতে হবে আহাদ ভাই না বুঝতে পেরেছিলেন না আপু আমি এই সময় দেখতে পারি না তো সেজন্য আমি বাসায় আসছি আচ্ছা একটু হোল্ড করেন তাহলে আপনি সুব্রত সেটা হচ্ছে সাজ্জাদ হাসনাতকে ফোন দেন হাসনাতকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন হাসনাত কোথায় আমি হাসনাতকে ডাকছি হাসনাত এই পর্যন্ত রেসপন্স করে নাই ও যদি রেসপন্স না করে আমি ওকে ক্লাস থেকে বের করে দেব সাজ্জাদ আমার কথা শুনতে পেয়েছেন সাজ্জাদ কি আছেন ক্লাসে না আপনাকে আমি বের করে দিব আমার কথা শোনা যাচ্ছে না আপু আমি আছি আমার একটু মিউট করা ছিল তো সেজন্য আচ্ছা আপনি একটু হাসনাতকে নক করেন আর এখানে হচ্ছে ভাইয়া সুব্রত ভাইয়া সেটা হচ্ছে এইখানে আসার পরে আপনার যেটা আসবে যে অডিয়েন্স সেট করতে হয় পিক্সেল সেট আপ করতে গেলে ফার্স্টে অডিয়েন্স সেট করতে হয় এবং এই অডিয়েন্সটা সেট করার সময় এখানে ইনক্লুড পিপল হু মিট এনি অফ ফলোয়িং ক্রাইটেরিয়া এনি অলওয়েজ দিয়ে দিব কারণ হচ্ছে এখানে তিনটা ক্রাইটেরিয়া থাকে এখানে ক্লিক করেন ক্রাইটেরিয়ার এই পোর্শনটাতে ক্লিক করেন আপনি আহাদ
এখানে তিনটা থাকে দেখেন অল ওয়েবসাইট ভিজিটর পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ অর ভিজিটর বাই টাইম স্পেন্ট মানে হচ্ছে যে আমার ওয়েবসাইটে যারা আসবে তাদেরকে ট্র্যাক করতে চাই না যারা হচ্ছে একটা পেজে আসবে ওই পেজে আসলেই আমি ট্র্যাক করব নাকি যারা সবচেয়ে বেশি টাইম আমার এখানে স্পেন্ড করেছে আমি তাদেরকে ট্র্যাক করব আমরা যদি এনি দিয়ে দেই তার মানে হচ্ছে কি এখানে যে কোনো একটা থেকে যে কোনো একটা জিনিস যে কেউ করবে ধরেন সে আমার পেজের আমার ওয়েবসাইটের যে কোনো পেজে ভিজিট করুক সে 10 মিনিট থাকুক কোনো সমস্যা নাই সে 1 সেকেন্ড থাকুক কোনো সমস্যা নাই তাকে আমি ট্র্যাক করে নিব বুঝতে পেরেছেন জি আপু তারপরে হচ্ছে এখানে 180 ডেজ আগে এটা ছিল 90 ডেজ মানে 3 মাস আপনার পিক্সেলের ইনফরমেশন গুলি কালেক্ট করা যেত এখন 180 ডেজ মানে হচ্ছে 6 মান্থ কালেক্ট করা যায় এইটা করার পরে আপনাকে বায়ার বলে দিবে সে কতদিনের পিক্সেল সেটআপ চায় আপনি জিজ্ঞেস করবেন এখন 6 মাসের করা যায় তুমি কি 6 মাসের জন্য করবা না 1 মাসের জন্য করবা না 3 মাসের জন্য করবা না 2 মাসের জন্য করবা না 5 মাসের জন্য করবা ঠিক আছে বায়ারকে জিজ্ঞেস করে যত মাস বলবে অত মাসেরটা এগুলো লিখে দিব দিন হিসেবে কাউন্ট করে এখানে দিয়ে দিবেন তারপরে যেটা করবেন এখানে হচ্ছে নাম দিয়ে দিবেন এখন যেই বায়ারের পিক্সেল সেটআপ করছেন ওই বায়ারের নাম অলওয়েজ এখানে দিয়ে দিবেন যাতে এই বায়ারকে আপনার অ্যানালিটিক দেয়া বা ওই বায়ার পরে নক করলে বায়ারের যদি অ্যানালিটিকটা সে চায় বা ইনফরমেশন গুলি সে চায় সে কোথেকে পাবে কিভাবে পাবে সেটা দেখানোর জন্য আপনি এখানে অলওয়েজ তার নাম দিয়ে দিলে আপনার খুঁজে পেতে ইজি হবে আপনার নাম লই কেন ভাই আমার নামটা এত পছন্দ আপনাদের কেন দিব দিলাম হইছে তানারা বে ব্যাচ 934 লিখে দেন আপনারা কোন ব্যাচ ওটা লিখে দেন BATCH BATCH 93 লেখছি আপু 93 4 আচ্ছা তারপরে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স স্ক্রিনশট নিব না আপু নিবেন তো অবশ্যই এটা জিজ্ঞেস করতে হবে তাহলে এটা সরান ও আচ্ছা সবুজটা সরাবো জি এটা সরান আচ্ছা আপু বায়ার কি ওই যে আমরা যে এক্সটেনশন অ্যাড করছি তার থেকেও কি ওটা অ্যাড করা লাগবে বায়ার কে না বায়ার কে আমি বায়ারের অ্যাড অ্যাকাউন্টের থেকে আমি হচ্ছে ইয়ে করে দেব আমার অ্যাড অ্যাকাউন্টের যে আরেকটা বললাম না ইভেন্টের ইয়ে দিয়ে দেখাবো সেটা আমরা পরে আসি ভাইয়া কোত্থেকে দেখাই দিব বায়ার কে আপনার ইয়ে দিতে হবে না পিক্সেল হেল্পার দিতে হবে না পিক্সেল হেল্পার আপনার জন্য আপনি নিচ্ছেন বায়ারের জন্য নিচ্ছেন না আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপু একটু আগে যে কথাটা বলছেন সেটা ক্লিয়ার হয় নাই যে আমার অ্যাকাউন্ট থেকে করার সময় আপনারা যখন একটা অ্যাড ক্যাম্পেইন পুরাতন আচ্ছা মিজান ভাইকে নিয়ে আসবো মিজান ভাইকে এনে মিজান ভাইয়ের অ্যাড অ্যাকাউন্ট আসলে কেউ কারো অ্যাড অ্যাকাউন্টটা না দেখাতে চায় না প্রবলেমটা হচ্ছে এইটা আমি ট্রাই করবো মিজান ভাইকে এনে মিজান ভাই প্রচুর অনেকগুলি এবং ওইখানে অ্যাড ক্যাম্পেইন অনেকগুলি আছে
তাহলে হবে কি আপনারা বুঝে নিতে পারবেন কেন এই কথাটা আমি বলছি যে পায়ারের নাম দিতে হবে, কারণ এইখানে আপনাকে এই জায়গায় যখন অনেকগুলি নাম চলে আসবে, বায়ার ধরেন একবার কাজ করে গেছে, ছয় মাস পরে যখন বায়ার আসবে আপনাকে বলবে, আপনি তখন বায়ারকে কোথায় খুঁজে পাবেন? বায়ারের জন্য নতুন আরেকটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন পিক্সেল? না, 180 দিন পরে, কারণ একবার ফোন থেকে করে ফেলছেন, 180 দিন পরে বায়ারকে কোথায় খুঁজে পাবেন? তখন আপনাকে এখানে খুঁজে নিতে হবে এই সুলতানা রাবেয়া ব্যাচ 934, এইটাতে ক্লিক করেন, এটাতে এখানে ক্লিক করেন, আরে বাবারে সামনের ঘরে সিলেক্ট করেন, মাইক দিব, এরপরে এই যে দেখেন এই যে এখানে ক্লিক করেন থ্রি ডটে, এই যে ভিউ পিক্সেল, বুঝতে পেরেছেন কেন বলেছি বায়ারের নাম সেট করতে? জি আপু বুঝতে পারছি। শুভাশিস জি আপু, কি হয়েছে আপু? তার মানে হচ্ছে আমরা প্রত্যেকবার একটা বায়ারের কাজ করার সময় তার নামে অথবা তার সে যে পেজের জন্য পিক্সেল সেট আপ করতে সেই নামে আমরা অডিও তৈরি করি। দেখাবেন আবার একটু পিছন থেকে দেখাবেন। হ্যাঁ দেখাচ্ছি ভাই, এটা এটা ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, এইখানে এই যে দাঁড়ান 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 দাঁড়ান, এইটা হচ্ছে প্রত্যেকবার যখন বায়ারের জন্য পিক্সেল সেট আপ করবে একটা পিক্সেল কখনোই একটা অ্যাকাউন্টে আসবে না, আপনি প্রতিবার কাজ করার সময় এই ক্রিয়েট অডিয়েন্স দিবেন, এই যে একবার কাজ করছেন না আপনার, একবার কাজ করছেন না, এরপরে নতুন কাজ যখন করবেন তখন আবার নতুন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আরেকটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু পিক্সেল সেট আপ একটা অ্যাকাউন্টে। আচ্ছা একটা আহাদ আব্দুল আহাদ, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আপনি আর করতে পারছেন না, ওই যতদিনের জন্য আপনি এখানে একবার ডেটটা ফিক্সড করে দিলেন না 180 দিন, 180 দিনের মধ্যে করতে পারবেন না, এরপরে আবার করতে পারবেন, 180 দিন পরে আরেকটা ক্রিয়েট অডিয়েন্স করা যাবে। জি বুঝতে পারছি। হ্যাঁ আরেকটা ক্রিয়েট অডিয়েন্স না, এইটা থেকে আবার নতুন করে কোড নেবেন, আপনাদের সমস্যা হচ্ছে আপনারা এইটা না বুঝে পরেরটা বুঝতে যেতে যাচ্ছেন, এই জন্য আপনাদের গোলমাল লেগে যাচ্ছে। বায়ার কি বারবার কি একজনের কাছে আসবে? না আসলে প্র্যাকটিক্যাল করে নেই তো। না বায়ার একবার একজনের কাছে আসবে না, বায়ার হাজারো মানুষের কাছে যাবে, আপনার নিজের প্রতি নিজে কনফিডেন্ট নাই কেন? বায়ারের সাথে যখন এমন অনেক বায়ার আছে 5 বছর ধরে কাজ করে, ওই বায়ার কি অন্য কোন ফ্রিল্যান্সারের কাছে যায়? এমন অনেক বায়ার আছে আপনি বলবেন যে আমি 2 মাস ফ্রি না, ও 3 মাস পরে আপনার জন্য ওয়েট করবে। এখানে যে আবার কাস্টম অডিয়েন্স দেওয়া হয় তখন কি হবে? এই মুহূর্তে ধরুন এখানে ক্রিয়েট অডিয়েন্স থেকে আবার কাস্টম অডিয়েন্স দেওয়া হয়, কাস্টম অডিয়েন্স দেন কি হবে দেখেন? আচ্ছা দে কন্ট্রাক্ট অল টুইটার পিপল হু অলরেডি অডিয়েন্স দেন নতুন করে দিতে হবে, নালে তো পুরাতন অডিয়েন্স নেম দিয়ে করা যাবে না। না পুরাতন অডিয়েন্স এর কথা বলতেছি না, অডিয়েন্স দিয়ে নতুন একটা করবেন আবার, কারণ ওর এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে না এখন। আপনাদের এটা কেমনে বুঝাবো? আপনাদের এটার জন্য আমাকে সময় দিতে হবে। জি আপু আমি বুঝতে পারছি জিনিসটা, আপনাদের এটার জন্য, কারণ আপনারা না মানে কখন আসিকে কখন আশিকে যদি আপনারা একেবারে বাক্য উচ্চারণ করতে শিখেন তখন একটু কষ্ট হয়ে যাবে। পিক্সেলের কখটা শিখেন আগে ভাইয়া, তারপরেরটা আমি ধরে দিচ্ছি আপনাদের। আপনাদের এমন কোন জায়গা আমার মনে হয় না আমি খালি রেখে গেছি যে যে পরের অপশনটা যাতে বুঝতে না পারে, ওরকম কোথাও করেছি ভাইয়া? না গো ঠিক আছে। আচ্ছা হাত ভাই এটা কাটো, ওই ওইটাতে যাও, এখানে সিলেক্ট করতে মানে এই যখন কাস্টম অডিয়েন্সটা সেট করবেন, সেট করার পরে আপনার এখানে হচ্ছে এই যে সুলতানা রাবেয়াতে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করার পরে যে থ্রি ডট আছে থ্রি ডটে যান, থ্রি ডটে গেলে যে ভিউ পিক্সেল পিক্সেলে যান, তখন এখানে আপনার পিক্সেল কোড আসবে। এখন আপনাদের যে কথাটা হচ্ছে আপু এখানে একটা করলাম, এরপরে আমি আরো করতে চাই, আরো করতে পারবেন কোনো প্রবলেম নাই, বিষয়টা বলতে চাচ্ছি আমি, আরো করতে পারবেন কোনো প্রবলেম নাই এটা ভাইয়া।
আপু এখন ওয়েবসাইটে যাব হ্যাঁ এখন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইট তো কই রাখছেন নিজে তো জানি না একটু এখানে কিন্তু আরো কাজ পিক্সেল সেটআপের কাজ এতটুকু আছে কিন্তু এরপরে যদি চাই এরপরে দেখেন ইনস্টল ইভেন্ট কোড দেখতে পাচ্ছেন চেক পিক্সেল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন জি আপু কিন্তু এখন আমরা দেখাই নাই কারণ আপনাদের কাছে পিক্সেলের কোডটাই এখনো স্টিল ক্লিয়ার না যে ভাই প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এটা প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাইয়া ইজি কাজ কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাকে জি আপু জিনিসটা একটু বুঝে নিতে হবে আপনি জানেন নিচে নিচে না রে বাবা ডান পাশে দেখেন থিম হেডার আছে হেডারে বসাইতে হয় হেডারের হেডে বসাইতে এই এখানে না পিটাবো পিটাবো নিচে আসেন নিচে আসেন এই যে থিম হেডার হ্যাঁ না আমার থেকে চলে গিয়েছিল আপু হ্যাঁ চলে তো যাবে আপু বললে এগুলি কানে থাকে না এখানে দেব এই এখন দেব ভাইয়া নিচে না নিচে না নিচে না এখানে ক্লোজ রাখুন এন্টার দেন দিলাম এতগুলি এন্টার দিয়ে ফেলছেন তো কমান ব্যাক স্টেজ দিয়ে কমান এইচটিএমএল এর পরে যে হেডটা আছে ওইটা উপরে উপরে এখানে হবে না উপরে উপরে উপরেরটা উপরের হেডটা এই হেডটাতে না 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 উপরে দেখেন আর এই হেডে হ্যাঁ এখানে এই হেডটা এই হেডে দেন একই কথা না এক কথা না আপু কেন আপু এখানে হেড দিয়ে শুরু হেড দিয়ে ক্লোজ ক্লোজের আগে দিতে হবে হেড দিয়ে শুরু হেড দিয়ে ক্লোজ কই এই তো আপু দেখেন আরেকজন আমাকে পুরো এইচটিএমএল এ নিয়ে আসছে আরেকজন পুরো এইচটিএমএল এর কোড নিয়ে নিয়ে আসছে ভাই আমাকে এইচটিএমএল এর কোডিং এ ঢুকায়েন না আমি এটা দেখতে চাইছিলাম এটা আমি রাশিদ ভাই তো চাইলাম পাইলাম না আর কি আচ্ছা আপু এটা কি করে চাইছিলেন জি সুভাশিসের কাছে চাইছিলেন ওই যে আপনাকে ডক টাইপ এইচটিএমএল দেয়া আছে না ডক টাইপ এইচটিএমএল এর পরে যে হেড থাকবে ওই হেডের একটা স্পেস দেন আরেকটা দেন এন্টার হ্যাঁ এখন এখানে কপি এটা না এটা নিচেরটাতে 19 এ কপি করেন কপি না পেস্ট সরি পেস্ট 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 এটা তো বুঝছেন আপু বুঝছেন লক্ষ্য করছেন প্রথম যে তিনটা ছিল সেটার মধ্যে লেখা এক রকম এখানে এক রকম মানে থাক থাকে ফাহিম ভাই ফাহিম ভাই থাক এটা এটা সমস্যা হয়ে যাবে নিচে এসে ইয়ে করেন সেভ দেব এই যে নিচে নিচে বাই হ্যাঁ আপডেট ফাইল আপডেট ফাইল সাকসেসফুল হয়ে গেছে হয়ে গেছে আপু এখন আপনার ওয়েবসাইটে ডান পাশে যান ডান পাশে আপনার ওয়েবসাইটে ভিজিটর মোডে ঢুকেন ডান পাশে একটা ট্যাব ওপেন করেন আরে কই লয়ে যাব আপনাকে আমি ডান পাশে ট্যাব ওপেন করেন এই যে এখানে প্লাস বাটনটা দিয়ে ট্যাব ওপেন করেন আপনার ওয়েবসাইটে ভিজিটর মোডে ঢুকেন আমার ওয়েবসাইটের নাম কি এটার आंसर আমি দিতে পারবো আগের ওয়েবসাইটের কথা মনে না থাকলে আগের আগের ট্যাব থেকে ডুপ্লিকেট কপি মারেন তাহলে হয়ে যাবে আগের ট্যাবে যান না ভাইয়া এই যে এডিট থিম ব্লগ এই এই ট্যাবটাতে ঢুকেন এই যে হ্যালো এলইডিপি এক্স ওয়াই জেড এটা আপনার ওয়েবসাইট এটা না হ্যাঁ ওই যে আপনার দেখেন পিক্সেল কাজ করছে ওই যে দেখেন দেখছেন পিক্সেল হেল্পার এই তো হ্যাঁ
কাজ করছে আপু। আর কেউ প্র্যাকটিস করতে চান? ওকে আমি পারবো, আমি করতে করতে চান প্র্যাকটিস? করতে পারি আপু, আমি ওই এটা কি এক্সটেনশনটা একটু বলতে হবে, আগে ইনস্টল করতে হবে ওটা পিক্সেল হেল্পার। এই তো ভাইয়া ফেসবুক পিক্সেল হেল্পার। আপু এটা ক্লোজ করে দেব এখন? ওয়েট, থাকুক, এটা ক্লোজ কেন করতে হবে? না ঠিক আছে, হোল্ড করেন এই জায়গায়। ডকে বলি নাই, ডকে না, ডকে না, ওয়ার্ডে। ওয়ার্ডে না দিয়ে ওগুলা ডাইরেক্ট আমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমি করে নিতে পারবো। হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন? এটা অ্যাসাইনমেন্ট ও সাবমিট করবে না, ও গুগল ডকে আপলোড করুক একটা ফোল্ডারে। আমি কাজ করতে পারবো না ভাই, প্লিজ একটু চুপ থাকেন, আমি বলি, আমার কথাটা শুনেন আপনারা, এটা থেকে বেরোন, আপনার ড্রাইভে ঢুকেন বলছি, কোনো ডকুমেন্টে ঢুকতে বলি নাই। বুঝতে পারছি, আপনার ড্রাইভে, গুগল ড্রাইভে ঢুকেন, ড্রাইভে ঢুকে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন? পিক্সেল লিখেন, XEL জি না হাত দেখে বলছি, PIXEL এই ডকে নেব আপু। ডকে নিতে বলছি এইখানে, এখন ডিরেক্টলি আপলোড ফাইল দেন, আপলোড ফাইল, ঠিক আছে, বুঝতে পারছি, ছবিগুলিকে এখানে আপলোড করে দেন। আহা দেখুন যেভাবে করছে, আপনারা পিক্সেলের এই স্ক্রিনশট গুলি এইভাবে দিবেন, এবং এই যে ফোল্ডারটা আহাত করলো না, এই ফোল্ডারটা আহাত শেয়ারেবল লিংক হচ্ছে অ্যাসাইনমেন্টে সাবমিট করে দিবেন। হিসাব বুঝতে পেরেছেন? এখন আমি যে আপনাদেরকে বলেছিলাম আপনাদের সাথে আমি আমার ড্রাইভের একটা লিংক শেয়ার করে দিব, যেকোনো সময় আপনারা ভিজিট করতে পারবেন, মনে আছে কথাটা? সেই মতে ছবিগুলি এখন দিয়ে দিলে এই ছবিগুলি সুভাষিস নিয়ে নিয়ে ইয়ে করে ফেলতে পারবে। পিডিএফ করে ফেলতে পারবে। এখন হচ্ছে এইটার, হ্যাঁ এই যে গেট শেয়ারেবল লিংক, গেট লিংক, গেট লিংক, লিংকটা নেন, লিংক নিতে গিয়ে হোল্ড করেন, লিংক নিতে গিয়ে রেস্ট্রিক্টেডটা তুলেন, রেস্ট্রিক্টেডটা তুলেন, এনিওয়ান উইথ দ্য লিংক, হ্যাঁ ঠিক আছে। আপনি ডক ফেল না, এটা ডক ফাইল না, এটা ড্রাইভের লিংক শেয়ার করলো, ড্রাইভের লিংকটা, আহা এই যে ড্রাইভের লিংকটা ওইখানে শেয়ার করে দিল, কিন্তু কথা হচ্ছে এইখানে শেয়ার না করে আপনি আপনার ইয়েতে অ্যাসাইনমেন্টে দিয়ে দেব, অ্যাসাইনমেন্টের শিটটা দিয়ে দেন,
অ্যাসাইনমেন্টের শিটে আজকে কেউ গুগল ডকের লিংক দিবেন না, ড্রাইভের লিংক দিবেন। ঠিক আছে, কথাটা বুঝেন নাই না, ভেজাল মনে হইছে, নতুন একটা কেন শীত তৈরি করবো? আরেকজন ভাইয়া নতুন একটা শীত তৈরি করেন, নতুন শীত দিয়ে কি করবেন আপনারা? সহজ জিনিসগুলিকে আপনারা এত জটিল কেন করেন? পেজটাকে নিতে হবে না, সহজ জিনিসগুলিকে আপনারা প্রচুর জটিল করে ফেলেন। আহাদ, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আপনাদের আসলে কিসমত চান কপাল নিয়ে আসছেন, আপনাদেরকে চান কপাল বলতে বলতে মাঝে মাঝে চিন্তা করি অ্যাকচুয়ালি চান কপাল নিয়ে আসছেন আপনারা। না আপু, উনি বলছেন, সাজ্জাদ ভাই বলছে একটা শীত তৈরি করতে, বুঝছেন? এখানে 26 জন আছি আমরা, 26 জন মনে করেন যে একটা শীত আর কি দিয়ে দিতাম, এটা বলছে আর কি। 26 জন আলাদা কেন শীটে দিবেন? আপনাদের লিংক আছে না অ্যাসাইনমেন্টের? হ্যাঁ, ওই লিংকেই দিবে আর কি। যেমন ধর আমাদের টুইটার লিড জেনারেশন কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদা আলাদা একটা করে শীট তৈরি করা আছে না, পাশে পাশে ট্যাব তৈরি করছে আর কি, নিউ ট্যাব, পাশে পাশে ট্যাব তৈরি করবেন তো? হ্যাঁ, ওইটার কথাই বলছে আর কি। আপনাদের অ্যাসাইনমেন্টের লিংকটা কই? সব আমি দিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পান? জি আপু, আপু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? গুগল ড্রাইভ। জি, গুগল ড্রাইভ। ঠিক আছে, গুগল। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট শীট না, মানে অ্যাসাইনমেন্ট বলেন, অ্যাটেন্ডেন্স বলেন, আপনাদের অল লিংক বলেন, যত সমস্ত লিংক আছে সমস্ত লিংকের শীট এটা না? আপনাদের টোটাল 26টা শীট হয়েছে? টোটাল কি 26টা শীট? 26টা ট্যাব, সেটাই তো। শীটটা ট্যাবটা কি 26টা হয়েছে নাকি? হ্যাঁ। 26 নাম্বারটা কি আজকে বলতে পারতেছ না আপু? আজকে হচ্ছে, আমি বলেছি এই যে স্টুডেন্ট ইনফরমেশন যেখানে আছে না? হ্যাঁ, একটা মিনিট, আস্তে আস্তে। হ্যাঁ, স্টুডেন্ট ইনফরমেশন এর যে পিন্টারেস্ট, পিন্টারেস্ট এর পরে হচ্ছে এখানে ওয়ার্ক স্যাম্পল দিতে। এখানে দিবেন? আপু জি বলেন ভাইয়া। আচ্ছা, এখানে দিবেন পিক্সেল? হ্যাঁ, আমি তো অলরেডি একটা ট্যাব, না দাঁড়ান দাঁড়ান, এখানে দেব না আমি, আমাকে করতে দেন, আমি করে দিচ্ছি আপনাকে। আমি তো অলরেডি করে ফেলে দিছি, দেখেন। পিক্সেল সেটআপ করে ফেলছেন না? এইটা হচ্ছে আপনাদের ওয়ার্ক স্যাম্পল গুলি এখানে থাকলে হবে। আপনারা আপনাদের ওয়ার্ক স্যাম্পলের যেই পিডিএফ এর যেই পিডিএফ টা যেই ড্রাইভে থাকবে, ওই ড্রাইভের লিংকটা আমি দিয়ে দিচ্ছি, ওটা আমার ড্রাইভে থাকবে, আমার ড্রাইভের লিংক, সো অলওয়েজ আপনারা অ্যাভেলেবল পাবেন ড্রাইভটা। অন্য কারো ড্রাইভের লিংক যে কেউ যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, কিন্তু আমার ড্রাইভের লিংক আমি তো বন্ধ করব না আপনাদের জন্য। বুঝতে পেরেছেন? জি জি।
যে কেউ যখনই আপনাদের কোনো কাজে প্রয়োজন হবে বায়ান নক করলে আপনারা এখান থেকে জাস্ট লিংকগুলি দেয়া থাকবে, আপনারা কালেক্ট করে নিতে পারবেন। Instagram, পরে টুইটার, টুইটার আর কি আছে? ইউটিউব, ইউটিউব দিয়েছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, এসইও, লোকাল, ওয়ান পেজ এসইও। লোকাল এসইও এখন দিতে পারবেন না আপনারা, এখন একটা ওয়ার্ক স্যাম্পলটাকে আমি ড্রাইভের যে ড্রাইভের লিংক দিব ওই ড্রাইভের লিংকে প্রত্যেকটা পিডিএফ সুব্রত আপনি আপলোড করে দিবেন। ওকে আপু, ঠিক আছে, আমি রেডি করে সবগুলো আপলোড করে দিব। হ্যাঁ, আপলোড করে দিয়ে দিয়ে ওই লিংকটা এখানে দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। আর 26 নাম্বারটা কি আজকের জন্য ক্রিয়েট করছেন আপনি? আহাত, না 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 না, আমি লিখছি, মানে লিখে দিছি ফেসবুক পিক্সেল সেটআপ কোথায়, আমি ফেসবুক অটোমেশন অ্যাসাইনমেন্ট 5 ফাইবার গিগ ডেসক্রিপশন ইনস্টাগ্রাম টুইটার লিড জেনারেশন কিওয়ার্ড রিসার্চ ফেসবুক পিক্সেল সেটআপ। আচ্ছা, এই যে আপনার এটা ড্রাইভের লিংক দিয়ে দিবেন না আপনি? জি আপু। যন্ত্রণা যন্ত্রণা আসলে আমার সাথে যে কি হয়, এই ড্রাইভের লিংক যেটা এটা ইয়ে বুঝেন নাই, রাশেদ বুঝতে পারেন নাই ড্রাইভ লিংক কি, তাই না? এখন বুঝতে পারছে ড্রাইভ লিংক, এখনো বুঝতে পারছেন আপনি? ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন, নিউতে গেলে একটা নতুন ফোল্ডার আসবে, এই যে ফোল্ডার, ফোল্ডারে গিয়ে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন যেটা পিক্সেল সেটআপ লিখবেন। সেটআপে পিক্সেল বা পিক্সেল সেটআপ যেটা লিখেন, পিক্সেল সেটআপ লিখলেন, পিক্সেল সেটআপ লেখার পরে পিক্সেল সেটআপের এই যে পিক্সেল সেটআপ আসলো না ভাইয়া, এখানে গিয়ে এখন হচ্ছে আপনি আপলোড করবেন। আপলোড কিভাবে করবেন এই যে দেখেন, আপলোড ফাইলস, আপলোড ফাইলসে গিয়ে মানে একটা একটা করে আপনি অ্যাড করে দিবেন বা একসাথে সিলেক্ট করে সিরিয়াল ওয়াইজ একসাথে সিলেক্ট করে, ধরেন এই যে আপনাদের স্ক্রিনশট, আজকের স্ক্রিনশট দেখেন কই আছে, এই আপনাদের দিয়ে দিলাম এই লিংকটাই, এখন আমি জি না আপনাকে বলতেছি না তো, এই যে আপনাদের স্ক্রিনশট গুলি চলে আসছে না, দেখতে পাচ্ছি, চলে আসার পরে এই যে দেখেন এখানে ব্যাকে গেলে জাস্ট এই ড্রাইভটার মানে এই ইয়েটার এই যে রাইট বাটন ক্লিক করলে দেখেন শেয়ার, গেট এ শেয়ারটা অন করে দিবেন, লিংক দিবেন আমার, দেখেন চেঞ্জ টু এনিওয়ান উইথ দা লিংক, আমার কিন্তু চেঞ্জ রেস্ট্রিক্টেড দেয় না, আমি এই যে দিয়ে দিব চেঞ্জ টু এনিওয়ান উইথ দা লিংক, এখানে ভিউয়ার আছে, কমেন্টার আছে, এডিটর আছে, ঠিক আছে, আপনারা এডিটর মোডে আপনারা অ্যাসাইনমেন্টটা দিবেন ভিউয়ার মোডে, বুঝতে পেরেছেন? যে আচ্ছা, লিংকটা শেয়ার করুন তো দেখি ডাউনলোড করতে পারি,
এই যে কপি লিংক করে ডান দিয়ে দিবেন, ডান দিয়ে এই লিংকটাকে নিয়ে যে আপনার এখানে বসায় দেবেন, ব্যাস আপনার ড্রাইভটা শেয়ার হয়ে যাবে। আপনার ড্রাইভটা যখন শেয়ার হয়ে যাবে তাতে কি হবে, এই ড্রাইভ থেকে পরে সুব্রত সবার ছবিগুলি কালেক্ট করে একটা পিক্সেলের পিডিএফ করে দেবে, ঠিক আছে? জি আপু, বুঝতে পারছি। পিডিএফ আপু আমরা আগে করতাম, ওইটা তো আপনারা করতেন ভাইয়া ডক, গুগল ডক, গুগল ড্রাইভ করতেন না, এটা কিন্তু ডিরেক্টলি ড্রাইভের লিংক দিচ্ছেন, ডকের লিংক দিচ্ছেন না, ডক আলাদা ড্রাইভ আলাদা। এটা ড্রাইভ দিলাম না, আর এই যে দেখেন আমি যদি এখন গুগল ডকে যাই, গুগল ডক হচ্ছে এই যে এখানে, এই যে দেখেন আপনাদের এই যে এলইডিপি ক্লাস দেখতে পাচ্ছেন, এই এলইডিপি ক্লাসে গেলে দেখেন এই যে আপনাদের ক্লাসের যত, আপনাদের এলইডিপি ক্লাসের যত জিনিস আছে এই যে সমস্ত কিছু এখানে, এই জিনিসগুলিকে আমি যখন আপনাদের সাথে শেয়ার করব না, এইটা এক একটা ডক, এইটা একটা ডক, এখন যেটা ওপেন করলাম এটা ডক, কিন্তু এর আগ পর্যন্ত যা দেখেছেন সেটা কিন্তু ড্রাইভ, এই যে এটা ডক। একলে কি শেয়ার করবেন আপু ক্লাস শেষে? সবই আপনারা পাবেন, হবে আপনাদের ব্যাচ শেষ হওয়ার পরে, এক্সাম শেষ হওয়ার পরে। এখানে যত ফাইল দেখেন আপনার এলইডিপি রিলেটেড যত ফাইল দেখছেন সব আপনারা পেয়ে যাবেন, এগুলি ছাড়াও কিছু বোনাস জিনিস পাবেন, যেগুলি আমি কিছু ভিডিও এখানে অ্যাড করে দিব এই ফোল্ডারটাতে। এই যে আপনাদের এই ফোল্ডারটা আমি এখন হচ্ছে রেস্ট্রিক্টেড করে রাখা, এই ফোল্ডারটা আমি ডিরেক্টলি আপনাদের ব্যাচের সাথে শেয়ার করে দিব, অবশ্যই শুধু ভিউ মোডে দিব, কোনো এডিটর মোডে থাকবে না, ভিউ মোডে থাকবে, আপনারা দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, কোনো কিছু অ্যাড করতে পারবেন না, আর কোনো কিছু ডিলিট করতে পারবেন না। এটা করার কারণ হচ্ছে আপনাদের, যেমন আমরা অনেকেই বলি আচ্ছা ভাইয়া আমাকে করে দিন, আমরা যেটা দেখেছি যে আমাদের হয়তো ক্লাস চলাকালীন ভাইয়ার কারণে বা তার প্রয়োজনে সে আমাদের সাথে ড্রাইভ লিংকটা শেয়ার করেছে, পরবর্তীতে সে করেছে কি, এই ড্রাইভ লিংকটাকে সে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এখন দেখেন ক্লাস আমিও করেছি আপনিও করেছেন, আপনার কাছে হয়তো ক্লাসের সোর্সিংটা আছে, আমার কাছে হয়তো নেই, কিন্তু আপনি যখন ড্রাইভ লিংকটাকে রেস্ট্রিক্টেড করে দিলেন তখন কিন্তু কেউ আর এখান থেকে হেল্প নিতে পারছে না, তখন দেখা যায় আমি বললেও হয়তো সে আমার কথাটা নাও শুনতে পারে, বা আমি হয়তো সে এরকম করলে আমি তাকে বলবো, দ্যাটস ওয়াই আমি আমার ড্রাইভে রাখি, আমার ড্রাইভ থেকে শেয়ার করব, যাতে এটা বন্ধ হওয়ার কোনো মানে কোনো চান্সই না থাকে, আপনারা কন্টিনিউয়াসলি এটা থেকে কাজ নিয়ে আপনাদের যা যা প্রয়োজন এটা থেকে নিয়ে নিতে পারেন। বুঝতে পেরেছেন? এটা বলেছেন, বুঝা গেছে? আপনারা হচ্ছেন এরপরে কে আর কে আর কে করবেন কাজ, কেউ করবেন পিক্সেলের কাজ? আমরা প্র্যাকটিস করব, সময় শেষ হলে আবার আপনাকে জানাবো আর কি। ভাই আরেকটা বার প্র্যাকটিসটা আমার সামনে বসে করে নেন, তারপর আমরা পিক্সেলে, কারণ এখন যদি আমি নামাজের ব্রেকের আগেই যদি ধরে ফেলি তাহলে কাজটা আপনাদের হজবরল লাগবে, যে পিক্সেলের বাকি কাজগুলি কিভাবে করতে হবে, বাকি কাজটুকু আমি দেখিয়ে দিব, ওইটুকুর জন্য আমি চাচ্ছি না যে এই। আচ্ছা তাহলে আমি করব। হ্যাঁ করেন, এটা 10 মিনিটের ব্রেকে ভাইয়া সম্ভব না তো, 10 মিনিটে কিন্তু আমার ওই জিনিসটা আপনাদের দেখানো বোঝানো সম্ভব হবে না। কে চা খাবে, কার বাসায় চা নিয়ে এত কিছু, আমি চা বানাইতে পারি না, আপনারা কে আপনাকে চা খাইতে, কে কাকে চা খাইতে বলে, এখন আর কোনো কথা সাউন্ড শুনবো না। আপু আমি এটা নিউ আইডি থেকে করলে হবে পিক্সেল সেটআপটা? আপনি ফেসবুকে নিউ আইডি থেকে পিক্সেল সেটআপ কোথায় করবেন, আপনার ওয়েবসাইটে? আপনার ওয়েবসাইটে তো একবার পিক্সেল সেটআপ করছেন, আর হবে না, একবার তো ট্র্যাকিং এর দিয়ে দিবেন, আবার দিতে একটা ওয়েবসাইটের জন্য একবারই পিক্সেল সেটআপ করা যায়, মানে একবার একটা টাইম লিমিট করে সেট করা যায়, যদি এটা প্রপার ওয়েতে সেট না হয় তখন সেকেন্ড টাইম আরেকবার করা যাবে। আচ্ছা, আপনি যখন
এখনো সেটা আছে ওইটাতে করতে ফেক আইডি থেকে তো আমি পিক্সেল সেটআপে কাজ করাবো না ফেক আইডি থেকে আমি অ্যাড ক্যাম্পেইনের কাজ করাবো অ্যাড ম্যানেজারের কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে নিচে নিচেটা আপু জি ভাইয়া আচ্ছা এই যে কমল কানন আচ্ছা আপু এই যে এখন দেখেন ওর পেজের আন্ডারে দেখেন দেখেন ওর পেজের আন্ডারে দেখতে পাচ্ছেন এতগুলো প্রত্যেকটা থেকে অ্যাড অ্যাড ট্রাই ট্রাই করেছেন আপনি এগুলো না বুঝে করছি বুঝে করি নাই অ্যাড ট্রাই করেছেন দেখি তৈরি হয়েছে এগুলো আপনাদের সবার একটা করে এসেছিল ওর দেখেছেন একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বাকিগুলি পেজের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়েছে প্রত্যেকটা পেজের আন্ডারে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়েছে না ও যদি এখন পার্সোনাল অ্যাকাউন্ট না গিয়ে অ্যাড অ্যাকাউন্টের আন্ডার থেকে করতে চায় সেটা ও পারবে কিভাবে পারবে ওকে এখানে না এখানে না এখানে না আপনাকে কাজ করতে হবে হচ্ছে ওই যে ইয়েতে হ্যাঁ ওই যে লাইফ টাইম দেখতে পাচ্ছেন লাইফ টাইম একটু ক্লিক করেন তো না লাইফ টাইম এটা না ওকে যান ভাইয়া যান ব্যাকে যান ব্যাকে গিয়ে যে বাঁ পাশে ফেসবুক অ্যাডস এর পাশে হ্যাঁ এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন অ্যাড ম্যানেজার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দেন দাঁড়ান একটু ওয়েট করেন গেট স্টার্টেড দেন এখন হচ্ছে এটাকে ক্লোজ করেন এর নিচে টেক্সট দেন বাবু ডান দেন এখন হচ্ছে এই যে কমল কানন কাননের এখানে দেখেন একটা অ্যারো সাইন আছে বাঁ পাশে হ্যাঁ ক্লিক করেন দেখছেন ওর কতগুলি অ্যাড অ্যাকাউন্ট হয়েছে এখন পাঁচটা বিজনেস অ্যাসেট ও অ্যাড করেছে এটাতে চারটা বিজনেস অ্যাসেট অ্যাড করেছে এগুলি বুঝে করেছে না রাশে না এটা এটা মোটেও কোনো কিছু বুঝি নাই এটা কবে করছে এগুলো আরো ধরুন দুই মাস আরো আগে হবে না এর আগে আগে এখন ও কোন অ্যাড ক্যাম্পেইনের জন্য যাবে বা অ্যাড এর কাজ করতে যাবে ও কিন্তু ওর অ্যাকাউন্ট থেকেও করতে পারে ওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডার থেকেও করতে পারে উপরের ভাইয়া এগুলি যেহেতু করছেন এগুলি তো কোনোটা আপনার অরিজিনাল না তাই না না পু কোনোটা অরিজিনাল না ক্লিক করেন ওখানে আচ্ছা এই যে কমল কানন দেখেন ক্যাম্পেইন কমল কানন কমল কাননে যান একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে দেখেন 9টা ফেসবুক পেজ আছে কমল কাননের আন্ডারে 9টা ফেসবুক পেজ আছে দেখতে পাচ্ছেন আপনাদের যে কোশ্চেনগুলি এতক্ষণ ছিল আমি কারো অ্যাকাউন্টে খুঁজে পাচ্ছিলাম না আমি বলছিলাম এটা আরো ইজি হবে যদি আমি মিজান ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দিয়ে দিই বলেছিলাম দেখেন ওর একটা অ্যাকাউন্টের আন্ডারে 9টা একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলি অ্যাড হতে পারে আমি বলেছিলাম না আপনাদেরকে এখন আর কেউ একটা মানুষও কথা বলবে না সবগুলি নাই হয়ে গেছে ও যেগুলো বুঝতে একটু উল্টো পাল্টা লাগতেছে তা আমি যখন অ্যাড অ্যাকাউন্টটা দেখাইছিলাম তখন বলছিলেন না আপু একটা প্রত্যেকটা পেজের জন্য কি আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট হয় না একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলি থাকে তখন আমি বলেছিলাম না যে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেও থাকতে পারে আবার আলাদা আলাদাও হতে পারে তখন আপনাদের জিনিসটা এলোমেলো লেগেছে কিন্তু এখন দেখেন এই কমল কানন একটা অ্যাড অ্যাকাউন্ট 9 ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি একটা অ্যাড অ্যাকাউন্ট আর 9টা হচ্ছে ফেসবুক পেজ এখন অ্যাড অ্যাকাউন্ট এটা কোনটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে 9টা ফেসবুক পেজ আছে আপনি যদি আরেকটা নতুন অ্যাড অ্যাকাউন্ট করেন সেটার আন্ডারে চাইলে আপনি এই 9টা পেজের আরো দিতে পারেন এখন এই এই অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্ট এটা কোনটা কমল কানন কমল কানন অ্যাড অ্যাকাউন্ট আপনি অলরেডি ক্রিয়েট করেছেন যেটা আপনার পার্সোনাল এই আইডিটার নাম কি কমল কানন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই জন্য এইটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, কখনো পার্সোনাল অ্যাকাউন্টে হাত দিবেন না, পার্সোনাল অ্যাকাউন্টে হ্যাঁ না, এটা এটা আমার অ্যাকাউন্ট আইডি না, হ্যাঁ আমি তো সেটা বুঝি না, এখন বুঝতেছি আর কি, এখন বুঝতেছেন কি বুঝেন নাই, এখন মানে এইটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে, এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে নামের অধীনে আপনার আইডির অ্যাড অ্যাকাউন্ট, এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট, আমি বলেছি যে ফেসবুকের অ্যাড ম্যানেজার দেখাতে আমার মিনিমাম 7 দিন লাগবে, কেন বলেছি এখন বুঝতে পারছেন, না এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটে যাবো না আমি, কারণ এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটে গেলে আমাদের পিক্সেল থেকে যাবে, আমি পিক্সেলে যাবো, আমি ওদেরকে দেখাইলাম, কারণ আমার আপনার এটা দেখে মনে হয়েছে ইন্টারফেসটা যে এটার মধ্যে আরো অ্যাকাউন্ট আছে, আপনি বুঝে করেন না বুঝে করেন করে ফেলেছেন কাজ, জি অবশ্যই, সেজন্য তো আমি শেয়ার করতে যাচ্ছিলাম না, কারণ আমার জিনিসগুলো আমি ঠিকমতো ধরে নিতে পারিনি আসলে, না আপনি নিতে পারেন নাই, কিন্তু এটাতে ওদের লাভ হবে, ওরা বুঝতে পারবে, আরো ভালো হবে আপনারা যখন আমি এটা আরো ভালো মতো বুঝাইতে পারবো, মিজান ভাইয়ের অ্যাকাউন্টটা যদি আমি দেখাতে পারি, আমার অ্যাকাউন্টটা তো বললাম প্রবলেম হচ্ছে, আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে আছে, সো আমি আমার অ্যাকাউন্টটা দেখাইতে পারছি না, দ্যাটস ওয়াই আমি বললাম যে আমি মিজান ভাইয়ের অ্যাকাউন্টটা দেখাই দেবো আপনাদের, ঠিক আছে, জি অবশ্যই, অবশ্যই সেটা লাইভে দেখাবো না, আমি লাইভের পরে দেখাবো যাতে এটা অন্য কেউ দেখতে না পারে, কারণ হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে খুব পার্সোনাল একটা ব্যাপার থাকে, আর বায়ারের অ্যাড অ্যাকাউন্ট যখন কাউন্ট হবে, বায়ারের অ্যাড অ্যাকাউন্টে বায়ার আপনাকে অ্যাড করবে, আর এই যে অ্যাসেট বলছেন না অ্যাসেটস লেখা না, এই অ্যাসেটস গুলি কেন আসে জানেন, সেটা আসে যে আমাদেরকে ইনস্টাগ্রামে রোল দেওয়া যায় না, আমাদেরকে ইনস্টাগ্রামে রোল দিতে হলে এই বিজনেস ম্যানেজারে অ্যাসেট আকারে অ্যাড করতে হবে, এটা আরো জটিল জিনিস হয়ে যাবে, এখন কেউ বললেন না আপু এগুলো আপনার মাথায় কেমনে থাকে, এই 9 ডটে ক্লিক করেন, এই 9 ডটে ক্লিক করলে এরপরে হচ্ছে এই যে আপনার ইয়েতে যাবেন অ্যাড ম্যানেজারে, আমরা শুধু এখন অ্যাড ম্যানেজারে গিয়ে পিক্সেল সেটআপ দেখতেছি, এখানে আরো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ শেখার আছে, যেটা হয়তো অনেকেই স্কিপ করে যাবে, আপনাদেরকে বলবে না, যেটা আপনাদের পরে প্রবলেম হবে, এই জন্য আমি এটা স্কিপ করবো না, দেখি আমি আস্তে আস্তে আগে আগে আপনাদের হচ্ছে এসইওটা শেষ করে দিলাম, ফেসবুকের অ্যাড ম্যানেজার একদম লাস্টে ধরছি, বুঝতে পেরেছেন, অ্যাড ম্যানেজারটা ধরেন, হ্যাঁ ক্লিক করেন অ্যাড ম্যানেজারে, স্ক্রিনশট নিয়ে নিয়ে ক্লিক করেন, তাতে হবে কি আপনার স্যাম্পলটাও রেডি হয়ে যাবে, স্ক্রিনশটটা নাও হয় না, আচ্ছা আমি এখন নিচ্ছি, ব্যাকে গিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, 9 ডট 9 ডট, এই যে এই যে এই যে এই যে এখন বলেন এখানেই তো নিয়ে আসছে, এখন কোথেকে পাবেন ওইটাকে, ওইটাকে যাইতে হয় যে 9 ডটে 9 ডটে, এই যে 9 ডট, হ্যাঁ 9 ডটে, এটা অ্যাড ম্যানেজার, বাবা প্রথম প্রথম থেকে আসবো ভাইয়া, প্রথম থেকে না, এই 9 ডটে ক্লিক করেন, 9 ডটে ক্লিক করে এই যে অ্যাড ম্যানেজারের উপরে কার্সার রেখে স্ক্রিনশট নেন, অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, সরি হ্যাঁ অ্যাড ম্যানেজারে, আচ্ছা আচ্ছা এইটা খুব ভালো কাজ করছে, দেখো তারপর অ্যাড ম্যানেজারে ক্লিক করেছেন, দেখো করছি ভাইয়া, আমি কিন্তু ক্লিক করি নাই, ক্লিক করেন অ্যাড ম্যানেজার আসলো না, এখন হচ্ছে এই যে 9 ডটে ক্লিক করবেন,
সরি অ্যাড ম্যানেজার হ্যাঁ লাইন ডটে ক্লিক করেন আচ্ছা আপনার এখানে আমার ভুল হচ্ছে এখানে নিচে আসেন ভাই নিচে আসেন অডিয়েন্স অডিয়েন্স থাকবে আমি ওই অ্যাড ম্যানেজারে ওদের অ্যাড ম্যানেজারে পেয়েছি তো এই যে 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 অডিয়েন্স উপরে উপরে ভাইয়া এটা না না অডিয়েন্স এটা অডিয়েন্স ইনসাইটস এটা না উপরে উপরে যান স্লো খুব স্লো খুব স্লো এই যে অডিয়েন্স হ্যাঁ এইটাতে আপনি স্ক্রিনশট নেন আগের যেটা রেড মার্ক করেছেন ওটা না এইটাতে স্ক্রিনশট নেন ওদের ওইখানে করতে করতে আমি আপনারটা ওইখানে করে ফেলছি রাশেদ ভাই আপনার স্ক্রিনশটের নিচে দিয়ে জুমের ওটা দেখা যায় একটু খেয়াল রাখেন জুমের কি দেখা যায় সবুজ এবং লাল ওটা সামনের দিকে যাব ভাই হ্যাঁ অডিয়েন্সে ক্লিক করে অডিয়েন্সে ক্লিক করেন আমাদের সুব্রত ভাই আছে না হ্যাঁ আমাদের সুব্রত ভাই এডিট মাশাআল্লাহ এখন হচ্ছে যে কাস্টম ক্রিয়েট কাস্টম অডিয়েন্স ওর ওয়েবসাইট ওয়েবসাইট না হ্যাঁ ওয়েবসাইট আপু প্রত্যেকবার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার সময় কি এই জিনিসটা আসবে হ্যাঁ প্রতিটা অ্যাকাউন্ট থেকে যতবার ক্রিয়েট করতে যাইবেন আসবে ওই যে আরো আরো মানে কারো যদি থেকে থাকে তার পরবর্তীতে কিভাবে হবে সেটার জন্য বললাম না আমি একটা ভিডিও লিংক আপনাদের দিয়ে দিব টোটাল ডিটেইলটা খুব সুন্দর করে দেয়া আছে মনে আছে ক্লাস ফার্স্টে বলেছিলাম হ্যাঁ আপু এখন হচ্ছে কন্টিনিউ স্ক্রিনশট নিয়ে কন্টিনিউ দিবেন এখন হচ্ছে কাস্টম অডিয়েন্স এর নাম দেন আর 30 দিনের জায়গায় 180 দিন দিয়ে দেন একদম ম্যাক্সিমাম টাইমটুকুই থাকুক এখানে কিছু করতে হবে না এনি এনি থাকুক এখানে এখন না ভাইয়া এই যে 30 দিন 30 দিনের জায়গায় হ্যাঁ 180 দিন দিয়ে দেন আপু হ্যালো আপু জি ভাইয়া স্ক্রিন রেকর্ডারটাকে অফ করে দিই এখন না অফ করে দিয়ে দিবেন কেন এই যে অন আছে তো আমি তো অফ করি নি ভাইয়া আপনাদের পারমিশন দেয়া আছে পারমিশন আমি অফ করে দিব হ্যাঁ আপনি অফ করে দিতে পারেন কারণ এইটা নিয়ে তো তিনটা
সেটআপ হয়ে যাচ্ছে জি আপু এটা বলার ছিল ওকে আপু আমি একটু কথা বলতে পারি ডিপেন্ড করে আমি শোনার পর কারণ হচ্ছে যে আমরা সবাই 934 টাকে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে একই স্ক্রিনশট থাকবে পিডিএফ এর মধ্যে এই 934 এখন একটা কথা বলি সাজ্জাদ আপনার মাথার মধ্যে আসলে কি নিয়ে ঘুরেন আপনার মাঝে মাঝে কথা শুনলে আমার আপনারে কতক্ষণ পিটাইতে মন চায় নালে আমার মাথা কতক্ষণ আমি মানে আমার মাথা আমার মাথায় আমার পিটাইতে মন চায় এইটা কি আপনার এই জায়গাটুকু ও করে নিচ্ছে ওর সুবিধার্থে এই জায়গাটুকু যখন ছবিটাকে সুব্রত পিডিএফ করবে এই জায়গাটুকু কি ব্লার করতে কোনো সমস্যা আছে আমি আমার ক্লায়েন্টের নাম দেখাইতে চাই না আমি পিক্সেল সেটআপ দিলাম আমি ক্লায়েন্টের নাম দেখাইলাম না 934 কোনো সমস্যা আছে এই জায়গাটুকু কি ব্লার করতে আপনার দিন দুনিয়া উদ্ধার মানে উল্টে যাবে এইটুকু এডিটের কাজ পারি আমরা কি দেখাই নাই আমি আপনাদেরকে জি আপু সমস্যা নেই এখানে পরবর্তীতে আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টে যখন কাজ করবেন তখন পিক্সেল সেটআপ দিয়ে তিন মাস আপনাদের দুই মাস দেড় মাস আগের কথা মনে থাকে না এইটা ছয় মাস পরে বায়ার যখন যাবে তার পিক্সেল সেটআপ ছিল বলে হা করে তাকায় থাকবেন আপনারা মনে থাকবে তখন আপনাদের বলেন মনে থাকবে এখন আর কথা বলেন না কেন সাজ্জাদ হ্যাঁ আপু উত্তর দিচ্ছি তো আমি ঠিক আছে মনে থাকবে তখন আর আমি তো সবাইকে বলিনি যে ব্যাচ নাম্বার দিয়ে দেন আপনার যেটা মনে থাকবে আপনি সেটা দিতে পারেন আপনাদের মনে থাকে না দ্যাটস ওয়াই আমি এটা বলছি হ্যাঁ রাশেদ ভাই বলেন হ্যালো বলেন আচ্ছা আপনি যে স্ক্রিনশট গুলো নিচ্ছেন কোন ফাইলে নিচ্ছেন ওই ফাইল থেকে একবার ঘুরে আসুন এখনই আপনাদের মাথায় এই ধরেন যদি তারপরে এই টাইপের কোশ্চেন আসে কেন ভাইয়েরা ভাই কেন আহত ভাই সমস্যা কি ভাইয়া আপনি তো ওখানে যখন সেভ চাচ্ছে তখন তো এক নামই বারবার আসতেছে বুঝছেন ওই জন্য বারবার সেভ হয় না একই ড্রাইভে এটা না আহাদ অটোমেটিক্যালি একটা নাম নিয়ে নেয় দেখেন এই যে স্ক্রিনশট 165 এর পরেরটা যাবে 166 এর পরেরটা যাবে 167 না এইটা আমি তো এরকম করে নেই বুঝছেন ওই জন্য বললাম আর কি আমার এরকম করে নিলে একটাই আসে আর কি বারবার দিবেন নাকি বিরতিতে যাওয়া লাগবে আপনি ক্রিয়েট অডিয়েন্সটা দিয়ে না মাঝে বিরতিতে যান আচ্ছা এখন হচ্ছে নামাজের বিরতির জন্য স্ক্রিনটা দিয়ে নামাজের বিরতিতে যান এসে আপনার পিক্সেলটা সেট করেন আপনারা যারা খাওয়া দাওয়া করেননি দুপুরে গিয়ে একবার খাওয়া দাওয়াটা সেরে আসেন দৌড় দেন ভাইয়া কেন দিবাকর ভাইয়ারটা নাই আপনার কাছে যে আছে সেটা আর ফেলে আর কি সেদিন এখন দেরি হয়ে যাচ্ছে তো ওইটা দিয়ে দেন ভাইয়া কারণ ওইটা দিয়ে দিলে হবে কি আমাদের লাইভ যে এটা বোঝা যায় আমি যতক্ষণ পর্যন্ত ইয়ে না দেব দিচ্ছি থাম্বনেলটা না দেব ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে যে এটা আমাদের লাইভ কারণ ওটা আমাদের স্ক্রিনশট আমাদের স্ক্রিন থাকে তো বোঝা যায় রাশেদ ভাই আপনি অফ করে দেন নাইলে আমি দিচ্ছি ওকে দিয়ে দেন রাশেদ তাহলে অফ করে দেখ শুভাশিস দিয়ে দেখ
চিন্ময় আপনি উঠে পাঁচ মিনিট ক্যামেরা অফ করে হেঁটে আসেন, যান হেঁটে চা নিয়ে এসে বসেন, আপনার মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে, আপনি মাথা ধুলে রাখেন, যান ভাইয়া। আচ্ছা আপু।